হয়েছে শুরু, কিছু কথা হয়েছে শুরু, ঠিক আছে। নমস্কার, আমরা এই মুহূর্তে চলে এসেছি জঙ্গলমহল 24x7 নিউজ চ্যানেলের অনলাইন পোর্টালে। আপনারা জানেন সারা দেশ জুড়ে লকডাউন চলছে এবং সরকার প্রশাসন এবং প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সময় অনলাইন স্টাডি ক্লাসের আয়োজন করছে, যাতে এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হয়। এই বার্তা নিয়ে এবং সরকারের এই উদ্যোগকে আরও কিছুটা প্রসার এবং প্রসার করতে আরশা ব্লকের আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ নামক একটি জনকল্যাণমূলক সামাজিক সংস্থা সাপ্তাহিকব্যাপী এই অনলাইন স্টাডি ক্লাসের উদ্যোগ নিয়েছেন। আমরা গত দু সপ্তাহ ধরে এই অনলাইন স্টাডি ক্লাসের আমরা লাইভ সম্প্রসারণ করছি জঙ্গলমহল 24x7 পর্দায়। কারণ এখন যা পরিস্থিতি তাতে স্কুল কলেজ এবং টিউশন সেন্টার সমস্তই বন্ধ, তাতে ছাত্রছাত্রীরা কিন্তু খুবই অসুবিধার মধ্যে রয়েছে, বিশেষ করে যারা আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে রয়েছে। তাদেরকে সহায়তার জন্য সরকার প্রশাসন বিভিন্ন চ্যানেলে অনলাইন স্টাডি ক্লাসের ব্যবস্থা করেছে এবং যা দেখে ছাত্রছাত্রীরা কিন্তু দিনের পর দিন উপকৃত হচ্ছেন। তেমনি প্রত্যন্ত আরশা ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ, তারা এই বিশেষ উদ্যোগেও সামিল হয়েছেন। আমরা সেই চিত্র, সেই অনলাইন ক্লাসের চিত্র আপনাদের সামনে আগেও তুলে ধরেছি। আমরা আজকেও জঙ্গলমহল 24x7 পর্দায় সেই অনলাইন চিত্র আবার তুলে ধরব। আজকে বিষয় দ্বাদশ শ্রেণী ইংরেজি। আমার সঙ্গে আমার ডান দিকে শিক্ষক রাজীব মণ্ডল, ইংরেজি বিষয়ের শিক্ষক রাজীব মণ্ডল মহাশয় উপস্থিত রয়েছেন। উনি আজকে দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের স্পেশাল ক্লাস নেবেন। ছাত্রছাত্রীদেরকে সহ যারা জঙ্গলমহল টিভির পর্দায় যারা দেখছেন আমাদের চ্যানেল, প্রত্যেককে অনুরোধ করব এই খবরটি, এই সম্প্রসারণটি বেশি করে শেয়ার করুন, যাতে পুরো জেলাব্যাপী মানুষ এই লাইভ দেখতে পারে এবং জেলার ছাত্রছাত্রীরা উপকৃত হয়। আমি রাজীববাবুর কাছে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করব। তার আগে রাজীববাবুকে দুটো প্রশ্ন এবং তারপরে আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করব। প্রথমেই জঙ্গলমহল 24x7 পর্দায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এই আজকে আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, সেই ক্লাসে আমাকে পড়াতে দেওয়ার জন্য তাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয় যথেষ্টভাবে এই ক্লাসের মাধ্যমে, সেই চেষ্টায় আমি করব। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তোমরা ভালো করে মন দিয়ে পড়াটা শোনো আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। এখন আমি আমার ক্লাস শুরু করছি। অবশ্যই পরের প্রশ্ন স্যার, কিন্তু আমরা ক্লাস শুরু করব। এই অনলাইন স্টাডি ক্লাস যখন দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে এবং স্কুল কলেজ বন্ধ, এই এই অনলাইন স্টাডি ক্লাস কতটা গুরুত্বপূর্ণ যদি একটু দর্শকদের জন্য বলেন। হ্যাঁ, আজকে এই কোভিড-19 সিচুয়েশনে যে লকডাউন পরিস্থিতি রয়েছে, এই লকডাউন পরিস্থিতির মধ্যে অনলাইন স্টাডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিবেশ স্বাভাবিক হওয়ার পরেও, পরিবেশ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পরেও আমার মনে হয় না ভালোভাবে, ঠিকভাবে, পুরোপুরি যেভাবে ক্লাস চলতো সেইভাবে ক্লাস চালানো সম্ভব হবে। তাই ছাত্রছাত্রীদেরকে যেদিকে ঝুঁকতে হবে সেটা হচ্ছে অনলাইন এডুকেশন। সো বি ইন্সপায়ার্ড অ্যান্ড অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাস প্রেজেন্টেড বাই আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ। ধন্যবাদ। আমরা আর বেশি বিলম্বিত করব না, স্যারের কাছে আমরা ক্লাস ধরব। জঙ্গলমহল টিভির পর্দায় যারা আমাদের এই ক্লাস দেখছেন, তাতে যদি আজকের বিষয়ে, ইংলিশ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সরাসরি কমেন্ট বক্সে সেই প্রশ্ন পাঠাবেন। স্যার রয়েছেন, স্যার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা ইতিমধ্যে জঙ্গলমহল টিভির পর্দায় আমরা কিছুদিন আগেই এই লাইভ ক্লাসটি হবে আমরা জানিয়েছিলাম, তো বিভিন্ন দর্শক, বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন পাঠিয়েছেন, সেই প্রশ্ন আমরা শেষ দিকে, আমরা এই ক্লাসের শেষ দিকে আমরা স্যারের কাছে তুলে ধরব এবং স্যার স্যার সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি স্যারকে অনুরোধ করব আজকের অনলাইন ক্লাসটি শুরু করার জন্য।
হ্যাঁ তো স্টুডেন্টস আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে ক্লাস টুয়েলভের ইংরেজি তো ক্লাস টুয়েলভের ইংরেজির সিলেবাসটা আমি প্রথম তোমাদের কাছে কভার করব এবং এই সিলেবাসে কী কী রয়েছে সেটা বলবো তারপর এখান থেকে একটা কবিতা আছে সেটা আমি তোমাদেরকে পড়াবো অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে পোয়েমটা রয়েছে সেই পোয়েমটা আমি ডিসকাস করব তার আগে টোটাল সিলেবাসটা সম্পর্কে আমি বলে দিচ্ছি একটু অ্যাটেনশন দিয়ে পুরো ক্লাসটা দেখো তো সিলেবাসটা বলি এখানে আমাদের চারটি প্রোজ রয়েছে চারটি প্রোজ রয়েছে এবং চারটি পোয়েম রয়েছে এবং একটি ড্রামা অর্থাৎ নাটক রয়েছে তো এইখান থেকে যে ক্লাসগুলো আমরা করব সেখানে আমাদেরকে সবথেকে আগে জানতে হবে চারটি প্রোজ চারটি পোয়েম এবং ড্রামা এইগুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে কারণ যা কিছু পরীক্ষাতে প্রশ্ন আসবে পুরোপুরি আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়ব বিস্তারিত বেশি কিছু বলতে যাব না যেগুলো পরীক্ষাতে আসে সেই জিনিসগুলোই আমি এখানে আলোচনা করব চারটি প্রোজ চারটি পোয়েম একটি ড্রামা রয়েছে এছাড়াও এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে রাইটিং স্কিল এই রাইটিং স্কিলের মধ্যে কী আসে রাইটিং স্কিলে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে রাইটিং স্কিলের মধ্যে রাইটিংয়ের মধ্যে প্রথম থাকছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং অথবা এখানে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে প্রেসিস রাইটিং প্রিসাইজ বা প্রেসিস রাইটিং আর কি থাকে না লেটার রাইটিংও থাকে এখানে লেটার লেটার রাইটিং দু ধরনের হয় যেগুলো থাকে আমাদের এখানে লেটার দু ধরনের বলতে হ্যাঁ লেটার দু ধরনের থাকছে কী কী না অফিসিয়াল লেটার থাকে আর পার্সোনাল লেটারও থাকে তো এখান থেকে অফিসিয়াল লেটারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসে যেটা থাকে সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল লেটার তো আমি যেটা বললাম চারটি প্রোজ চারটি পোয়েম এইখান থেকে একটু নাম্বারের ডিভিশনটা তোমাদেরকে বলে দিই এই যে প্রোজগুলো রয়েছে এবং পোয়েমগুলো রয়েছে এখান থেকে কুড়িটা করে মার্কস আমরা পাই কিভাবে না ব্রড প্রশ্ন থাকে টোটাল লেখা যাচ্ছে না ঠিকঠাক দেখা যাচ্ছে না এইখান থেকে তো চারটি করে যে প্রোজ রয়েছে এই প্রোজ থেকে আমাদের 20 নাম্বার থাকে 20 নাম্বার কীভাবে থাকে একটু শর্টে বলছি আমি তারপর পড়াটা শুরু করছি 20 নাম্বার থাকবে চারটি করে থাকবে এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং চারটি থাকবে তোমাদের এসএকিউ সাবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং একটি করে বড় প্রশ্ন চারটি প্রশ্নের মান হচ্ছে 4x1 অর্থাৎ 4 এবং চারটি এমস যেটা এসএকিউ হচ্ছে ওখানেও 4 4 4 8 আর 6 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ওখান থেকে একটা বড় প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুটো বড় প্রশ্ন থাকবে প্রোজ থেকে তাহলে দুটো বড় প্রশ্নে 6 6 12 এবং 4 4 8 টোটাল 20 নাম্বার তাহলে 20 নাম্বার প্রোজ থেকে থাকছে এবং 20 নাম্বার পোয়েম থেকে থাকছে এবং একটি ড্রামা থাকছে যেখান থেকে আমাদের 10 নাম্বার আসছে এছাড়াও রয়েছে গ্রামার তো গ্রামারগুলো গ্রামার সম্পর্কে বিশেষ কিছু এইখানে আমি এখনই বলছি না কারণ গ্রামারগুলো আমাদের এই চারটি পোয়েম চারটি প্রোজ এবং চারটি পোয়েম এবং চারটি প্রোজ এবং একটি ড্রামা এখান থেকে পুরোপুরি টেক্সচুয়াল গ্রামার আছে টেক্সচুয়াল অর্থাৎ তোমাদের পড়াটাতেই যেটা রয়েছে সেই পড়াটা থেকেই মানে পড়ার যে লাইনগুলো সেই লাইনগুলোই তোমাদেরকে তুলে দেবে যেটা খুবই সুবিধাজনক ছাত্রছাত্রীদের কাছে কারণ ওইগুলো আগের থেকে তাদের কাছে সিন হয়ে আছে বলে তো এখান থেকেই আমাদের টেক্সচুয়াল গ্রামারগুলো করতে হবে আর একটা জিনিস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিংয়ের একটা ব্যাপারে বলি যখন আমরা রিপোর্ট রাইটিং করাবো সেটা তোমরা লাইভ ক্লাসে পরবর্তীকালে পেয়ে যাবে রিপোর্ট রাইটিংয়ের খুব সহজ পদ্ধতি রয়েছে সব পদ্ধতিগুলি এখানে ডিসকাস করা হবে তো আজকে আমি এখানে যে ক্লাসটা বর্ণনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যাই হোক একটু অ্যাটেনশন দিয়ে পুরো জিনিসটা দেখে নাও ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমি যেটা এখন বর্ণনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাসলিপ অ্যাসলিপ ইন দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েট হচ্ছেন জ্যাঁ নিকোলাস আর্থার রিম্বার্ড আমি এইভাবে উচ্চারণটা করছি
পোয়েট হচ্ছেন জ্যাঁ নিকোলাস আর্থার রিমবার্ড। এই জিন যে লেখাটা রয়েছে এটা জিন পড়া যাবে না, যেহেতু ফ্রেঞ্চ লেখক, ফ্রেঞ্চ কবি, যার লেখাটা আজকে পড়ছি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যেহেতু একটা ফ্রেঞ্চ কবি, ফ্রেঞ্চ পোয়েট, তাই তার নামটা এমনিতে আমরা ইংরেজিতে যখন লিখছি তখন জিন নিকোলাস আর্থার রিমবার্ড হয়, কিন্তু উচ্চারণটা প্রকৃতপক্ষে হবে জ্যাঁ নিকোলাস আর্থার রিমবার্ড, জ্যাঁ নিকোলাস। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে অ্যাড করবো, ছাত্রছাত্রীরা তোমরা যখন ক্লাসটা দেখবে যদি তোমাদের টেক্সট বইটা সঙ্গে থাকে তাহলে খুবই সুবিধা হয়, টেক্সট বইটা তোমাদের সঙ্গে এবং কাছে রেখে নিও। এরপর আমি ওই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে পড়াটা রয়েছে সেই পড়াটা আমি এখানে তোমাদের সামনে অনলাইন ডিসকাস করতে যাচ্ছি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই যে পড়াটা আমরা দেখছি আর্থার রিমবার্ড, আগেই বলেছি পোয়েটের নাম জ্যাঁ নিকোলাস আর্থার রিমবার্ড, জ্যাঁ নিকোলাস আর্থার রিমবার্ড। খুব অল্প বয়স থেকে কবি কবিতা লেখা শুরু করেছিলেন, একেবারে 13-14 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন, এবং তার কবিতার মধ্যে একটা দারুণ জিনিস ফুটে উঠেছিল যেটা হচ্ছে যুদ্ধ বিরোধী মনোভাব, যুদ্ধের প্রতি তীব্র ঘৃণা। এই তীব্র ঘৃণার মধ্য দিয়ে অর্থাৎ মানব সভ্যতাকে তিনি বার্তা পৌঁছাতে চান যে যুদ্ধ সম্পূর্ণ, ওয়ার ইজ আ কমপ্লিট ফিউটাইল অ্যাফেয়ার, সো ওয়ার ইজ, ওয়ার হ্যাজ নো ভ্যালু ইন আওয়ার লাইফ অ্যান্ড ওয়ার হ্যাজ নো কন্ট্রিবিউশন ইন আওয়ার লাইফ ইন দ্য হিউম্যান সিভিলাইজেশন। এবং তাই তিনি এই কবিতাটি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নামক কবিতাটি লিখে ফেলেছেন। এই কবিতাটি কী ধরনের কবিতা আমি একটু বলে নিই, কবিতাটা পুরোপুরি হচ্ছে দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ অ্যান্টি ওয়ার পোয়েম। কি বললাম? অ্যান্টি ওয়ার পোয়েম। টেক আ লুক, অ্যান্টি, এখান থেকে একটা শর্ট কোশ্চেন হয়, হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ, হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ, ইট ইজ আ অ্যান্টি ওয়ার ইট ইজ আ অ্যান্টি ওয়ার পোয়েম, অর্থাৎ যুদ্ধ বিরোধী কবিতা, অ্যান্টি ওয়ার পোয়েম। এবং কবিতাটার মাধ্যমে যেটা দেখাতে চান, কবি যেটা দেখাতে চান সেটা হচ্ছে ওয়ার ইজ আ ফিউটাইল অ্যাফেয়ার, ওয়ার ইজ আ ফিউটাইল, এফ ইউ টি আই এল ই, ফিউটাইল অ্যাফেয়ার, ওয়ার ইজ আ ফিউটাইল অ্যাফেয়ার, ওয়ার ইজ আ ফিউটাইল অ্যাফেয়ার, অর্থাৎ যুদ্ধ হচ্ছে সম্পূর্ণ একটা নিরর্থক ঘটনা। এই নিরর্থক ঘটনাকে তিনি তার কবিতার মাধ্যমে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এইখানে যে পোয়েমটা আমরা পড়ছি সেই পোয়েমটার নাম আগেই বললাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কিন্তু কবিতাটার যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যদি পিছন দিকে যাই, তাহলে তো একটা জিনিস আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো যে এটা একটা ফ্রেঞ্চ পোয়েম। তো ফ্রেঞ্চ পোয়েম যেহেতু, ফ্রেঞ্চ মানে আমি আগেই বলেছি ফ্রেঞ্চ মানে হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের যে ভাষা, ফ্রান্সের যে ভাষা সেই ফ্রান্সের ভাষাকে আমরা কী বলি? ফ্রেঞ্চ। এবং ফ্রেঞ্চ ভাষাতে প্রথম কবিতাটি লিখিত হয়েছিল এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এবং প্রথম এর যে অরিজিনাল নামটা, ফ্রেঞ্চ ভাষাতে যে অরিজিনাল কবিতাটার নামটা ছিল সেটা ছিল লা ডারমার লা ভাল। কি বললাম? লা ডারমার লা ভাল। স্টুডেন্ট টেক আ লুক, লা ডারমার লা ডারমার লা ভাল। এখান থেকে একটা প্রশ্ন হয়, দেখো দুটো প্রশ্ন আমি বললাম, অ্যান্টি ওয়ার পোয়েম কী ধরনের কবিতা, অ্যান্টি ওয়ার পোয়েম, আর অরিজিনাল নেম অফ দ্য পোয়েম ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লা ডারমার লা ভাল। এই লা ডারমার লা ভাল যে নামকরণটা করেছেন, এই লা ডারমার লা ভাল শব্দটির অর্থই হচ্ছে কি, পুরো পোয়েমটির যে হেডলাইনটি রয়েছে এটার মানেটাই হচ্ছে কি না, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকার মধ্যে ঘুমন্ত, কে ঘুমন্ত, কীভাবে ঘুমন্ত, সমস্ত জিনিস আমি এক্ষুনি তোমাদের সামনে ডিসকাস করছি। তো এইখান থেকে একটা মনে রেখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা অরিজিনাল নেম, আসল যে নেমটা ছিল ফ্রেঞ্চ ভাষাতে সেটা হচ্ছে লা ডারমার লা ভাল, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। আর কবিতাটা কী ধরনের? না, ওয়ার ইজ আ ফিউটাইল অ্যাফেয়ার। এখানে আরেকটা জিনিস আমি তোমাদের কাছে বলবো, সেটা হচ্ছে দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ সনেট।
द पोएम एसलिप इन द वैली सॉरी द पोएम एसलिप इन द वैली इज अ सोनेट एसलिप इन द वैली इज अ सोनेट ऑल द स्टूडेंट्स आर अवेयर अबाउट द सोनेट सोनेट इज अ पोएम ऑफ 14 लाइन्स सोनेट इज अ पोएम ऑफ 14 लाइन्स दैट मीन्स अ सोनेट कंटेन्स 14 लाइन्स सोनेट माने होच्छे 14 लाइनेर कविता बांग्लाते एके बला हय कि ना चतुर्दशपदी कविता सोनेट सोनेटेर बांग्ला होच्छे चतुर्दशपदी कविता अर्थात एते कयटी लाइन थाके 14टी लाइन थाके तो এইবারে সনেটের সম্পর্কে আমি আরও দু একটা লাইন আমাকে পড়াটা পড়াতে গেলে বলতেই হবে সেটা হচ্ছে সনেট ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস অর্থাৎ সনেটকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি সনেট সনেট ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস দুটো ক্লাসে ভাগ করা যায় দুটো গ্রুপে ভাগ করা যায় একটা সনেটের নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট কি বললাম একটু মন দিয়ে শোনো স্টুডেন্টস শেক্সপিয়ারিয়ান সনেট আর দ্বিতীয়টা হচ্ছে কি না পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট এই দুটো সনেটের বৈশিষ্ট্য আমি তোমাদের কাছে এখনই একটু বলে দিচ্ছি মন দিয়ে শুনবে শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট কন্টেন থ্রি কোয়াট্রেন কোয়াট্রেন মানে হচ্ছে চার লাইনের তিনটা স্তবক তিন চারে বারো লাইন আর লাস্ট থাকবে কি একটা রাইম কাপলেট যেটা তোমরা এর আগে হয়তো পড়েছ বা পড়নি এখনো বলে দিচ্ছি তোমাদের সিলেবাসে আরেকটা পোয়েম এখানে রয়েছে পোয়েমটার নাম হচ্ছে কি না স্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই স্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে যখন দেখবে ওখানে তোমরা এই যে বৈশিষ্ট্যটা বললাম শেক্সপিয়ারিয়ান সনেটের সেই শেক্সপিয়ারিয়ান সনেটের দৃশ্যটা পাবে আর আজকে আমরা যে সনেটটা পড়ব সেটা হচ্ছে কি পেত্রার্কান সনেট তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় হোয়াট টাইপ অফ সনেট দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অর্থাৎ কী ধরনের পোয়েম কী ধরনের সনেট এটা না ইট ইজ আ ইটালিয়ান সনেট ইট ইজ অ্যান ইটালিয়ান সনেট এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট আরেকবার বলছি এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট ইটালিয়ান স্টাইলে পেত্রার্কান লিখতেন তাই পেত্রার্কান সনেটও বলা হয় হ্যাঁ পেত্রার্কান সনেটের যে বৈশিষ্ট্য যে ফিচার হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ পেত্রার্কান সনেট না পেত্রার্কান সনেটের যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে পেত্রার্কান সনেট অ্যাকচুয়ালি দুটো স্টেঞ্জাতে বিভক্ত থাকে দুটো স্টেঞ্জা হচ্ছে প্রথম স্টেঞ্জাটাকে ওকটেভ বলা হয় ওকটেভ OCTAVE ওকটেভ OCTAVE ওকটেভ ওকটেভকে বাংলায় বলা হয় অষ্টক অর্থাৎ এতে কয়টি লাইন থাকে আটটি লাইন থাকে সেই জন্য একে বলা হয় ওকটেভ প্রথম স্তবকটাতে আর শেষ যে স্তবকটা থাকবে সেখানে থাকবে সেস্টেট SESTET সেস্টেট এতে কয়টি লাইন থাকে ছয়টি লাইন থাকে তাহলে স্টুডেন্ট জাস্ট পে অ্যাটেনশন হিয়ার কি আট আর ছয় দুটো মিলে কত হয় চোদ্দ তাহলে এইট অ্যান্ড সিক্স ইজুক্যাল টু ফোরটিন অর্থাৎ চোদ্দ লাইনের কবিতা প্রথম যে স্টেঞ্জাটা ভাগ থাকছে সেটা হচ্ছে আট লাইন দ্বিতীয় যে স্টেঞ্জাটা ভাগ থাকছে সেটা হচ্ছে ছ লাইন আট ছয় চোদ্দ লাইন এবং এই সোনেটটিকে আমরা কি বলবো না পেত্রার্কান বা ইটালিয়ান সোনেট তো যাই হোক এরপর আমি কবিতাটাতে মেন কবিতাটা যেটা আছে সেই কবিতাটাকে লাইন বাই লাইন খুব সুন্দরভাবে পড়বো প্রত্যেকটা শব্দের আমি অর্থ ব্যাখ্যা করবো তোমরা একটু মন দিয়ে পুরো পড়াটি শোনো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আগেই বলেছি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে হচ্ছে অ্যাসলিপ মানে ঘুমন্ত আর ভ্যালি মানে হচ্ছে উপত্যকা অর্থাৎ উপত্যকার মধ্যে ঘুমন্ত উপত্যকার মধ্যে কে ঘুমিয়ে রয়েছে আগেই বলেছি কবিতাটা কী সম্পর্কিত যুদ্ধ সম্পর্কিত এবং যুদ্ধের প্রতি তীব্র ঘৃণা এ টাইপ অফ ফিউটিলিটি ফিউটাইল অ্যাফেয়ার ইজ আ ওয়ার যুদ্ধ সম্পূর্ণরূপে একটা নিরর্থক বা অর্থহীন ঘটনা এই বলেই তিনি কবিতাটা শুরু করেছেন এবং কবিতাটার নাম খুব সুন্দর দিয়েছেন কি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ কবি অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত আর ইন দ্য ভ্যালি মানে হচ্ছে উপত্যকা তাহলে এখানে দেখা যাচ্ছে পুরো যে পোয়েমটা আছে সেই পোয়েমটাকে আমি ছোট করে তোমাদের কাছে একবার বলে দিই টোটাল সারাংশটা
উপত্যকার মধ্যে ঘুমন্ত, উপত্যকার মধ্যে কে ঘুমন্ত রয়েছে সেই জিনিসটা আমাকে একটু জানতে হবে। একটা সৈনিক উপত্যকার মধ্যে ঘুমন্ত রয়েছে এই জিনিসটা, সৈনিক সেই সময়ের ব্যাকড্রপে, যেই যে সময়টাকে আমি এই কবিতাতে আলোচনা করছি, ইন দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়ার ওয়াজ আ ফ্যান্টাসি, ইন দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়ার ওয়াজ আ ফ্যান্টাসি, যুদ্ধ একটা ফ্যান্টাসি ছিল। ফ্যান্টাসি মানে কি? ফ্যান্টাসি মানে হচ্ছে একটা সুখময় কল্পনা, সুখময় কল্পনা। অর্থাৎ যুদ্ধকে মানুষ সেই সময়টাতে কীভাবে দেখত, না দারুণ মহান্বিত করে দেখত, গৌরবান্বিত করে দেখত। কিন্তু সেই সময়, সেই সময়ের ব্যাকড্রপে, সেই সময়ের প্রেক্ষাপটে কবি জঁ নিকোলাস আর্থার রিম্বার্ড কুড রিয়েলাইজ দ্যাট ওয়ার ইজ আ ফিউটাইল অ্যাফেয়ার। কবি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন, তাই তিনি লিখে ফেলেছিলেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নামক কবিতাটি। তো এই কবিতাটি যখন প্রথম শুরু হচ্ছে, যখন আমরা যে অক্টেভটা আছে, একটু আগেই বললাম এটা দুটো ভাগে ভাগ আছে কবিতা, দুটো স্ট্যানজাতে ভাগ আছে, অক্টেভ অ্যান্ড সেস্টেট। তো অক্টেভ যেটা রয়েছে, আট লাইন রয়েছে এইখানে, এইখানে সম্পূর্ণরূপে প্রাকৃতিক বর্ণনা রয়েছে। অক্টেভের মধ্যে কী রয়েছে? না প্রকৃতির বর্ণনা, ডেসক্রিপশন অফ নেচার, ডেসক্রিপশন অফ নেচার, প্রকৃতির বর্ণনা, ডেসক্রিপশন অফ নেচার, এন এ টি ইউ আর ই, ডেসক্রিপশন অফ নেচার, প্রকৃতির বর্ণনা রয়েছে। কোনটাতে? না প্রথম যে অক্টেভটা পড়ছি, আট লাইনটা পড়ছি সেটাতে। প্রকৃতিকে এখানে কবি কি করেছেন? গ্লোরিফাই করেছেন। দ্য পোয়েট হ্যাজ, দ্য পোয়েট হ্যাজ গ্লোরিফাইড দ্য নেচার, দ্য পোয়েট হ্যাজ গ্লোরিফাইড দ্য নেচার অ্যান্ড হিউমিলিয়েটেড, অ্যান্ড হি হিউমিলিয়েটেড অ্যান্ড হি হিউমিলিয়েটেড, অর্থাৎ হিউমিলিয়েট এই যে শব্দটা লিখলাম এটার মানে হচ্ছে অপমান করা বা অবমাননা করা। এই হিউমিলিয়েট শব্দটার মাধ্যমে তিনি অপমান করতে চেয়েছেন কাদেরকে? না যুদ্ধকে যারা সমর্থন করে, অর্থাৎ মানব সভ্যতা, যারা যুদ্ধকে আবিষ্কার করেছে, যারা যুদ্ধকে সৃষ্টি করেছে, তাদেরকে তিনি কী করেছেন? হিউমিলিয়েট করেছেন। কথাটা খুব সুন্দরভাবে মনে রেখো, এই কবিতাটির মাধ্যমে মানব সভ্যতাকে, যারা যুদ্ধপ্রেমী, যারা যুদ্ধের নেতা, যারা যুদ্ধের সৃষ্টি করেছে, তাদেরকে হিউমিলিয়েট, HUMILATED, হিউমিলিয়েট করেছেন। এবং পোয়েট প্রথম স্টেঞ্জাটাতেই কী করেছেন? প্রকৃতিকে গ্লোরিফাই করেছেন। যাই হোক, এরপর লাইন বাই লাইন এবং প্রত্যেকটি শব্দের মানে আমি তোমাদের কাছে বলছি, একটু মন দিয়ে পুরো জিনিসটা শোনো। আ স্মল গ্রিন ভ্যালি, আ স্মল, স্মল আ মানে একটি, এ এ অর্থাৎ আ, উচ্চারণটা কী হবে? আ। এ স্মল গ্রিন ভ্যালি, উচ্চারণটা আ করবে, কিন্তু এ করো না, তোমাদের সুবিধার্থে আমি এ বললাম। আ স্মল গ্রিন ভ্যালি, স্মল মানে হচ্ছে ছোট, আর গ্রিন মানে হচ্ছে সবুজ, আর ভ্যালি মানে উপত্যকা। অর্থাৎ প্রথমেই কবি বলছেন আ স্মল গ্রিন ভ্যালি, একটা ক্ষুদ্র ক্ষুদ্র উপত্যকা, হোয়ের যেখানে, হোয়ের WHERE, হোয়ের যেখানে আ স্লো স্ট্রিম ফ্লোজ, আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা স্লো, স্লো মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন, স্লো মানে ধীর গতি সম্পন্ন, স্ট্রিম স্ট্রিম মানে নদী বা ঝর্ণা, স্ট্রিম মানে নদী বা ঝর্ণা, স্ট্রিম মানে হচ্ছে নদী বা ঝর্ণা। তাহলে আরেকবার কবিতাটি পড়ছি, প্রথম লাইনটা, আর স্মল গ্রিন ভ্যালি, একটা স্মল মানে ক্ষুদ্র বা ছোট, গ্রিন ভ্যালি একটা সবুজ উপত্যকা, হোয়ের আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটি কী প্রবাহিত হয়? স্লো, স্লো মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন, স্ট্রিম মানে নদী, আর ফ্লো মানে প্রবাহিত হওয়া, অর্থাৎ একটা সবুজ ক্ষুদ্র উপত্যকা যেখানে একটি নদী প্রবাহিত হচ্ছে। অ্যান্ড লিভস লং স্ট্যান্ড অফ সিলভার, লিভস, লিভস মানে এমনিতে ছুটি নেওয়া, লিভস মানে ত্যাগ করা, কিন্তু এখানে কবি ব্যবহার করেছেন লিভস শব্দটার অর্থ হচ্ছে লিভস, LEAVES, লিভস মানে হচ্ছে এখানে পড়ে থাকা, পড়ে থাকা, অর্থাৎ লিভস পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? লং
স্ট্রেন্থ, লং মানে লম্বা বা দীর্ঘ, স্ট্রেন্থ মানে হচ্ছে স্ট্রেন্থ মানে হচ্ছে ফিতে, স্ট্রেন্থ STRANDE, এই যে স্ট্রেন্থ শব্দটি লিখলাম, স্ট্রেন্থ মানে হচ্ছে ফিতে, স্ট্রেন্থ মানে হচ্ছে ফিতে। তাহলে দেখ একবার বলে দিই, লিভস লং স্ট্রেন্থ অর্থাৎ একটা ফিতের মতো পড়ে রয়েছে, কোনটাকে কবি বলছেন? স্ট্রিম অর্থাৎ নদীটাকে বলছেন, যে সবুজ উপত্যকার মধ্যে, ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে কি পড়ে রয়েছে, না একটা রূপলি ফিতের মতো, রূপো সিলভার, সিলভার মানে কি রূপো, তাহলে রূপোর ফিতের মতো পড়ে রয়েছে, কি পড়ে রয়েছে না কোথায় পড়ে রয়েছে, অন দ্য ব্রাইট গ্রাস, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল আর গ্রাস মানে হচ্ছে ঘাস, অর্থাৎ উজ্জ্বল ঘাসের ওপরে, উজ্জ্বল ঘাসের ওপরে একটা নদী বয়ে চলেছে, এবং সেই নদীটাকে যখন কবি উপর থেকে দেখছেন, পাহাড়ের উপর থেকে উপত্যকার নিচে বয়ে যাওয়া নদীটিকে যখন তিনি দেখছেন, তখন কীরকম দেখাচ্ছে, না একটা রূপলি ফিতে, যেন সাপের মতো সর্পিল আকারে, সাপের মতো করে, লাইক আ স্নেক পড়ে রয়েছে কোথায়, না ইন দ্য স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট সবুজ উপত্যকার ওপরে। তাহলে কবি খুব সুন্দরভাবে এখানে প্রথম যে স্ট্যাঞ্জাটা পড়ছি প্রকৃতির বর্ণনা করেছেন। যাই হোক, এগিয়ে যাই এরপর। ফ্রম দ্য মাউন্টেন টপ, মানে পর্বত, ফ্রম দ্য মাউন্টেন টপ, মাউন্টেন মাউন্টেন টপ, মাউন্টেন মানে হচ্ছে পর্বত আর টপ মানে হচ্ছে চূড়া। ফ্রম দ্য মাউন্টেন টপ অর্থাৎ পর্বতের চূড়া থেকে, পর্বতের চূড়া থেকে, ফ্রম দ্য মাউন্টেন টপ কি হয় না, স্ট্রিমস দ্য সান রেজ, আগেই বললাম স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, স্ট্রিম মানে ঝর্ণা বা নদী, স্ট্রিমস এখানে স্ট্রিম শব্দটাকে ভার্ব হিসাবে ব্যবহার করেছেন কবি জানিকোলাস আর্থার রিমবর্ড, স্ট্রিমস মানে ঝর্ণার মতো করে পড়ছে কোথা থেকে, না স্ট্রিমস দ্য সান রেজ ফ্রম দ্য মাউন্টেন টপ, মাউন্টেন মানে বললাম পর্বত আর টপ মানে চূড়া, পর্বতের চূড়া থেকে সূর্যরশ্মিগুলি প্রতিফলিত হয়ে কেমন পড়ছে, না পাহাড়ি ঝর্ণার মতো পড়ছে, অর্থাৎ আলোটাকে এখানে তিনি মেটাফরিক্যালি ব্যবহার করেছেন, কী হিসাবে ব্যবহার করেছেন, খুব সুন্দর একটা শব্দ রয়েছে এখানে, মেটাফোর মানে তুলনামূলক শব্দ, কবিতাতে তুলনা করার জন্য এই মেটাফোর শব্দটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ সূর্য রশ্মিগুলিকে এখানে ঝর্ণার জলের সঙ্গে তিনি তুলনা করেছেন, এখানে সূর্যের আলোটা হচ্ছে মেটাফোর, একটা মেটাফোর মানে সূর্যের আলোর মাধ্যমে কবি ঝর্ণার আলোর সঙ্গে ঝর্ণার জলকে তুলনা করছেন, তাই এখানে এই সানস রেজ সূর্য রশ্মি, সানস মানে সান মানে হচ্ছে সূর্য আর সানসের সঙ্গে, সানের সঙ্গে অ্যাস লাগিয়ে দিয়েছে অ্যাপোস্ট্রফি এস, সানস রেজ অর্থাৎ সানসের সূর্যের যে রশ্মিগুলি রয়েছে সেই সূর্যের রশ্মিগুলি পাহাড়ি ঝর্ণার মতো করে পড়ছে, রেজ দে ফিল দে, এখানে যে দে শব্দটা রয়েছে, দে দে মানে তারা, তো তারা বলতে কাদেরকে বুঝিয়েছেন কবি এখানে, তারা বলতে দ্য সানলাইট, দে রেফার্স টু দ্য সানলাইট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দে রেফার্স টু দ্য সানলাইট, দে মানে এখানে বুঝিয়েছেন দে ইজ ইকুয়াল টু সানলাইট, অর্থাৎ ওই সূর্য রশ্মিগুলিকে বলেছে, সূর্যা লোককে বলেছে। তাহলে আরেকবার বলছি, দে ফিল দ্য হলো, তারা পূর্ণ করে দেয়, ফুল অফ লাইট, দে ফুল দ্য হলো, হলো শব্দটির মানে হচ্ছে, এমনিতে হলো মানে হচ্ছে গর্ত, হলো HOLLOW, হলো মানে হচ্ছে গর্ত, কিন্তু এখানে গর্ত হবে না, হলো মানে কোনটাকে বোঝাচ্ছে, ভ্যালি VALLEY, হলো বলতে এখানে বোঝানো হয়েছে কোনটাকে, না ভ্যালিটাকে। তাহলে দে ফিল দ্য হলো, তারা পূর্ণ করে দেয় হলো অর্থাৎ উপত্যকাটিকে, হলো মানে এখানে আমি বারবার বলছি, হলো মানে এখানে উপত্যকাটিকে নির্দেশ করা হয়েছে, হলো রেফার টু দ্য ভ্যালি, দে ফিল দ্য হলো, তারা কি করে দেয়, দে ফিল, ফিল মানে পূর্ণ করে দেওয়া, FILLL, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা তো পড়েইছো, দে ফিল তারা পূর্ণ করে দেয় দ্য হলো, হলো মানে ওই উপত্যকাটিকে, ফুল অফ লাইট, লাইট মানে হচ্ছে আলো আর ফুল মানে পরিপূর্ণ, তাহলে আলোই পরিপূর্ণ করে দেয় কারা, না ওই সূর্যরশ্মিগুলি। এইখানে
কবি খুব সুন্দরভাবে মানব সভ্যতাকে দেখিয়ে দিতে চান, যারা যুদ্ধপ্রেমী তাদেরকে দেখিয়ে দিতে চান, দেখো তোমরা যুদ্ধের স্রষ্টারা যারা যুদ্ধ সৃষ্টি করেছো, দোজ হু হ্যাভ ডিসকোভার্ড দ্য ওয়ার্ল্ড, দোজ হু হ্যাভ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, তারা একবার চোখ খুলে দেখে নাও যে যুদ্ধের মাধ্যমে কি হয়, ধ্বংস হয়, কিন্তু প্রকৃতি অর্থাৎ প্রকৃতির যেসব এজেন্ট রয়েছে, জল, বাতাস, আলো, সূর্য, এরা কি সব একটা একটা প্রকৃতি, প্রাকৃতিক শক্তি এবং প্রাকৃতিক শক্তির একটা একটা এজেন্ট, এরা কি করে, এরা জীবন সৃষ্টি করে। এই প্রাকৃতিক শক্তির এজেন্টগুলো অর্থাৎ সূর্যালোক, বাতাস, আলো, এই সমস্তগুলি কি করে, জীবন সৃষ্টি করে। আর মানব সভ্যতা, হিউম্যান সিভিলাইজেশন, জাস্ট ইউ কিল দ্য ইউথ উইদাউট এনি টাইপ অফ পারপাস, অর্থাৎ পারপাসলেসলি তোমরা হত্যা করো কাদেরকে, ইয়ং ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে। আ সোলজার, এরপরে আমি পরের স্টেঞ্জাটা পড়ছি, আ সোলজার একটা সৈনিক ভেরি ইয়াং, অত্যন্ত তরুণ একটা সৈনিক লাইজ, পড়ে রয়েছে, লাই মানে হচ্ছে পড়ে থাকা, লাইজ মানে পড়ে রয়েছে, কীরকম ভাবে পড়ে রয়েছে, লাই মানে পড়ে থাকা, লাই পড়ে রয়েছে কীরকম, না ওপেন মাউথ, ওপেন মানে খোলা, আর মাউথ মানে মুখ, তাহলে খোলা মুখে পড়ে রয়েছে, হাঁ করে, খোলা মুখ মানে হাঁ করা মুখ, অর্থাৎ হাঁ করা মুখে পড়ে রয়েছে কে, ওই সৈনিকটা। এপিলো মেড অফ ফার্ন, এপিলো, পিলো মানে হচ্ছে বালিশ, পিলো, PILLOW, এপিলো, PILLOW, PILLOW, পিলো মানে হচ্ছে বালিশ, এপিলো অর্থাৎ একটা বালিশ, মেড অফ ফার্ন, ফার্ন মানে একটা গাছ, শীতপ্রধান দেশের একটা গাছ যার নাম হচ্ছে ফার্ন গাছ, তোমরা মস, ফার্ন এইসবগুলো পড়েছ ভূগোলে, যাই হোক, তো ফার্ন একটা গাছ। তাহলে এখানে বলি আরেকবার ওই লাইনটা, এপিলো মেড অফ ফার্ন, এপিলো একটা বালিশ, মেড অফ ফার্ন, মেড অফ মানে তৈরি, মেড অফ মানে তৈরি, এপিলো মেড অফ ফার্ন, ফার্ন মানে আগেই বললাম, ফার্ন একটা শীতপ্রধান দেশের গাছ, ফার্ন হচ্ছে একটা শীতপ্রধান দেশের গাছ, এপিলো মেড অফ ফার্ন, একটা ফার্ন গাছের বালিশ তার মাথার নিচে রয়েছে, কোথায়, না বিনিথ হিজ হেড, বিনিথ BENEATH, বিনিথ মানে হচ্ছে নিচে, বিনিথ মানে হচ্ছে নিচে, বিনিথ মানে কি বললাম তাহলে স্টুডেন্টস, নিচে, বিনিথ হিজ হেড, তার নিচে কি রয়েছে, তার নিচে একটা রয়েছে এপিলো মেড অফ ফার্ন, অর্থাৎ ফার্ন গাছের একটা বালিশ রয়েছে তার মাথার নিচে। এই লাইনটির মাধ্যমে কবি মানব সভ্যতাকে, মানুষকে একটা জিনিস বলতে চান, কি বলতে চান, না তিনি বলেছেন দেখো মানব সভ্যতা, জাস্ট টেক আ লুক হিউম্যান সিভিলাইজেশন দ্যাট নেচার হ্যাজ প্রোভাইডেড এভরিথিং দ্য সোলজার রিকোয়ার, অর্থাৎ সৈনিকটির যেসব জিনিসগুলি রিকোয়ার্স আছে, যে সমস্ত জিনিসগুলির প্রয়োজন আছে, সেই সমস্ত জিনিসগুলি তাকে দেয় কে, প্রকৃতি। কিন্তু তোমরা যখন সৈনিকটির কিছু ভালো জিনিস দরকার হয় তখন তোমরা দিতে পারো না মানব সভ্যতা। এই কোন লাইনটির মাধ্যমে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে তাকে একটা ফার্ন গাছের বালিশ দিয়েছে, তার মাথার নিচে একটা ফার্ন গাছের বালিশ রয়েছে, অর্থাৎ এখানে বলতে চান তিনি যে প্রকৃতিকে তিনি মহান্বিত করতে চান, প্রকৃতিকে তিনি দাতা হিসেবে দেখিয়েছেন, প্রকৃতি হচ্ছেন আলটিমেট ডোনার, অর্থাৎ তিনি একজন প্রকৃত এবং সর্বশেষ দাতা। কিন্তু তোমরা হিউম্যান সিভিলাইজেশন ওই সৈনিকটিকে কিছুই দিতে পারোনি, তাই তোমরা শুধু সৃষ্টি করতে পারো, তোমরা শুধু ধ্বংস করতে পারো, হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতা তোমরা শুধু ধ্বংস করতে পারো, কিন্তু প্রকৃতি সৃষ্টি করে এবং তার সৃষ্টিকে যথেষ্টভাবে লালন পালন করে, রক্ষা করে। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে এই লাইনটির মাধ্যমে কবি এটা বলতে চেয়েছেন। পেল ইন হিজ ওয়ার্ম, পেল, সে আজ ফেকাসে হয়ে পড়েছে, পেল মানে ফিকে হয়ে পড়া, পেল মানে ফিকে হয়ে পড়া, পেল, PALE, পেল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া,
পেল মানে ফ্যাকাশে, পেল সে আজ ফ্যাকাশে হয়ে পড়েছে, পেল অর্থাৎ সৈনিকটিকে এখানে বোঝাচ্ছেন কবি, পেল সে তো আজ ফ্যাকাশে হয়ে পড়েছে, তাকে আজ ফিকে দেখাচ্ছে। পেল ইন হিজ ওয়ার্ম, ওয়ার্ম ডাব্লিউ এ আর এম, ওয়ার্ম, ওয়ার্ম শব্দটার মানে হচ্ছে ওয়ার্ম, ওয়ার্ম ডাব্লিউ এ আর এম, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণতা, পেল মানে হচ্ছে ওয়ার্ম, পেল, পেল ইন হিজ ওয়ার্ম, পেল মানে লিখে দিয়েছি ফ্যাকাশে, ওয়ার্ম মানে উষ্ণতা, অর্থাৎ সে আজ ফ্যাকাশে হয়ে পড়েছে। কিন্তু কবি তখনও আশা করছেন সে ফ্যাকাশে হয়ে পড়েছে কিন্তু তার মধ্যে ওয়ার্ম রয়েছে, ওয়ার্ম মানে উষ্ণতা, উষ্ণতা বলতে এখানে কবি বুঝিয়েছেন তার মধ্যে হয়তো এখনও প্রাণ রয়েছে। ওয়ার্ম মানে উষ্ণতা, আক্ষরিক অর্থে ওয়ার্ম মানে উষ্ণতা, কিন্তু কাব্যিক অর্থে এখানে কবি যেটা বলেছেন, পোয়েটিক ইউজ যেটা, উষ্ণতা বলতে ওয়ার্ম বলতে এখানে প্রাণকে বুঝিয়েছেন, প্রাণ মানে হচ্ছে লাইফ, প্রাণ লাইফকে বুঝিয়েছেন উষ্ণতা বলতে কবি এখানে। পেল ইন হিজ ওয়ার্ম, সে আজ ফ্যাকাশে, ওয়ার্ম মানে ফ্যাকাশে, গ্রিন সরি, পেল ইন হিজ ওয়ার্ম অর্থাৎ সে আজ ফ্যাকাশে হয়ে পড়েছে কিন্তু তার মধ্যে এখনও উষ্ণতা, অর্থাৎ তার মধ্যে হয়তো বা জীবন এখনও বর্তমান রয়েছে। গ্রিন সান সফট বেড, গ্রিন মানে সবুজ, সান সফট, সান মানে সূর্যালোক সিক্ত, আগেই বলছি সূর্যালোককে এখানে বারবার কবি জলের সঙ্গে তুলনা করে গেছেন, মেটাফর হিসাবে ইউজ করেছেন, মেটাফর যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম, লিখে দেখালাম পড়ে কি না, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সফট বেড, সান সফট, সান মানে কি সূর্যা, সূর্যালোক, সান মানে এখানে সূর্যালোক, সান মানে হচ্ছে সূর্যালোক, আর সান সফট অ্যাস ও, সান সফট বেড অ্যাস ও এ কে ই ডি, সান সফট, সফট মানে হচ্ছে ভেজা, সফট মানে হচ্ছে ভেজা, ভেজা মানে এখানে একটু ভালো বাংলাতে যদি বলি তাহলে হবে সান সফট বেড, সফট মানে ভেজা বা সিক্ত, ভেজা বা সিক্ত, তাহলে গ্রিন সান সফট বেড সে কোথায় পড়ে রয়েছে, না গ্রিন সান সফট বেড সূর্যালোক সিক্ত, সূর্যালোক সিক্ত, সূর্যালোকে ভেজা, সফট মানে বললাম ভেজা, সূর্যালোক সিক্ত বিছানার ওপরে সে আজ পড়ে রয়েছে, অর্থাৎ কবি এখানেও ইন্ডিকেট করতে চান যে যখন সৈনিকটি আজ পড়ে রয়েছে সেই পড়ে থাকার বা শুয়ে থাকার জায়গাটা পর্যন্ত হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতা সেই শুয়ে থাকার জায়গাটা পর্যন্ত তোমরা যোগান দিতে পারো না, ইউ ক্যান নট সাপ্লাই দ্য রিকোয়ার্ড থিংস টু দ্য সোলজার্স, সৈনিকদেরকে তোমরা ওই সব জিনিসগুলি পর্যন্ত যোগান দিতে পারো না। দেখো যে প্রকৃতি জীবন সৃষ্টি করেছে সেই প্রকৃতি কত সুন্দরভাবে তাকে একটা সূর্যালোক, সূর্যালোক সিক্ত বা সূর্যালোকে ভেজা একটা কত সুন্দর বিছানা তাকে দিয়েছে, কবি এখানে সেটাই বলতে চেয়েছেন। হিজ ফিট, তার পাগুলি, হিজ ফিট, ফিট মানে হচ্ছে পা, হিজ ফিট, হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, অ্যামাং, অ্যামাং মানে মধ্যে, অ্যামাং মানে মধ্যে, হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স মানে ফুল, তোমরাই জানো বেশ ভালোভাবেই জানো তোমরা যে ফ্লাওয়ার্স মানে ফুল, তাহলে হিজ ফিট, ফিট মানে হচ্ছে পা, হিজ ফিট তার পাগুলি রয়েছে অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, অ্যামাং হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যামাং, অ্যামাং হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যামাং মানে মধ্যে, অ্যামাং মানে মধ্যে, অ্যামাং মানে মধ্যে, হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স তার পাগুলি কোথায় রয়েছে, না অ্যামাং দ্য ফ্লাওয়ার্স ফুলের ওপরে। তাহলে মানব সভ্যতা তোমরা দেখো যে শেষ ফুলের যোগানটা দিতে হয় সেই যোগানটাও মানব সভ্যতা তোমরা তাকে দিতে পারোনি, যারা যুদ্ধের সৃষ্টি করো তারা দিতে পারোনি, তাকে শেষ পায়ের তলায় যে ফুলের যোগানটা দিয়েছে সেই ফুলের যোগানটা পর্যন্ত কে দিয়েছে, প্রকৃতি, অর্থাৎ প্রকৃতিকে বারবার বলছি প্রকৃতিকে তিনি মহান্বিত করেছেন এবং প্রকৃতিকে তিনি গ্লোরিফাই করেছেন এবং যুদ্ধকে তিনি কী করেছেন, যুদ্ধকে হিউমিলিয়েট করেছেন, যুদ্ধের স্রষ্টাদেরকে হিউমিলিয়েট করেছেন, অপমান করেছেন, অবমাননা করেছেন এই কবিতার মাধ্যমে। হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স তার পাগুলি রয়েছে কিসের মধ্যে, না ফুলেদের মধ্যে, হি স্লিপস, হি স্লিপস সে আজ ঘুমন্ত, স্লিপ মানে ঘুমিয়ে পড়া, হি স্লিপ সে আজ ঘুমিয়ে পড়েছে, হিজ স্মাইল, স্মাইল মানে তোমরা সবাই জানো স্মাইল মানে হাসি, হিজ স্মাইল ইজ অ্যান লাইক আ ইনফ্যান্ট, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্ট
ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, ইনফ্যান্ট মানে শিশু। শিশুকে আমরা কি জানি, শিশু মানে নিষ্পাপ, যার মধ্যে কোনো পাপ বিরাজ করে না, যার মধ্যে কোনোরূপ ছল চাতুরি কোনো কিছুই বিরাজ করে না, তাকেই তো আমরা শিশুর সঙ্গে তুলনা করি। তাই কবি এখানে বলেছেন, হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলি রয়েছে কোথায়, ফুলের ওপরে, হিজ লিপসে ঘুমিয়ে পড়েছে, হিজ স্মাইল, তার হাসিটা কীরকম, তার হাসিটা কীরকম, না লাইক অ্যান ইনফ্যান্টস, একটা ছোট্ট নিষ্পাপ শিশুর মতো, তার হাসিটা কীরকম, না ছোট্ট ইনফ্যান্টের মতো। ইনফ্যান্ট মানে হচ্ছে ছোট্ট শিশু, অর্থাৎ ওই সৈনিকটি যে পড়ে রয়েছে তার হাসিটা হচ্ছে খুব নির্মল, পবিত্র এবং একেবারে চাতুরিবিহীন একটা হাসি। কীরকম হাসি, না লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টেল, তার হাসিটা কিন্তু একেবারে নম্র, জেন্টেল, GENTLE, জেন্টেল মানে হচ্ছে নম্র। তার হাসিটা কীরকম, না একেবারে নম্র হাসি। অর্থাৎ তোমরা যারা যুদ্ধের স্রষ্টা, যারা তোমরা যুদ্ধের সৃষ্টি করেছো, তারা কোনোদিনও এত সুন্দর একটা নম্র হাসি, শিশুর মতো নিষ্পাপ হাসি তোমরা হাসতে পারো না। দেখো সৈনিকটিকে, তার হাসিটি কীরকম, একেবারে শিশুর মতো জেন্টেল, একেবারে নম্র। আরেকটা খুব সুন্দর শব্দ কবি এখানে ব্যবহার করেছেন, যেটা হচ্ছে উইদাউট গাইল। উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে ছাড়া, আর গাইল GUILE, গাইল মানে চাতুরি, গাইল মানে চাতুরি, অর্থাৎ তার হাসির মধ্যে কোনো চাতুরি নেই। ওই সৈনিকটি নিষ্পাপ এবং ভদ্র হাসি হাসছে, তার হাসির মধ্যে কোনো চাতুরি, ছল চাতুরি নেই। কিন্তু তোমরা যুদ্ধের স্রষ্টা, যারা মানব সভ্যতা, যারা যুদ্ধের সৃষ্টি করো, যারা যুদ্ধের নেতা, যারা যুদ্ধ তৈরি করেছো, তাদের হাসির মধ্যে এই চাতুরি কোথাও না কোথাও লক্ষ্য করা যায়। এই টাইপ অফ গাইল, এক ধরনের চাতুরি কোথাও না কোথাও লক্ষ্য করা যায়, একটা গাইল লক্ষ্য করা যায়, কিন্তু এই সৈনিকটির হাসির মধ্যে কোনো গাইল বা কোনো চাতুরি নেই। সো স্টুডেন্টস, পরেরটা দেখো। ওহ নেচার কিপ হিম ওয়ার্ম, ওহ নেচার, অর্থাৎ প্রকৃতিকে এখানে কবি নেচার, নেচার মানে সম্বোধন করছেন। দেখো নেচারের এন ক্যাপিটাল লেটারে লেখা আছে, তাহলে ও নেচার অর্থাৎ প্রকৃতিকে কবি কী করছেন, রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন, ও নেচার কিপ হিম ওয়ার্ম। কিপ, কিপ মানে রাখা, তোমরা সবাই জানো এই শব্দগুলো, ছোটো ছোটো শব্দগুলো আমি বোর্ডে লিখছি না, যেগুলো দরকার সেইগুলো লিখবো। তাহলে ও নেচার, ও প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। উষ্ণ বলতে, বা আগেই বলেছি উষ্ণ বলতে কবি এখানে কাব্যিকভাবে কী বুঝিয়েছেন, উষ্ণ বলতে জীবিত, অর্থাৎ প্রাণে বাঁচিয়ে রাখো তাকে। তাহলে কী বলেছেন, না ও নেচার, এই যে প্রকৃতি, প্রকৃতিকে তিনি রিকোয়েস্ট করছেন, হে প্রকৃতি, ও নেচার কিপ হিম ওয়ার্ম, কিপ মানে তাকে রাখো উষ্ণ, উষ্ণ মানে এখানে বারবার বলছি উষ্ণ মানে প্রাণ বা বেঁচে, বাঁচিয়ে রাখা বা জীবিত রাখা। অর্থাৎ কবি এখানে অনুরোধ করছেন কাকে, না প্রকৃতিকে, ও কিপ নেচার কিপ হিম ওয়ার্ম, তাকে বাঁচিয়ে রাখো। কেন, না হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। কোল্ড বলতে এখানে তিনি মৃত্যুকে বুঝিয়েছেন, শুধু ঠান্ডা না, আক্ষরিক অর্থে কোল্ড মানে ঠান্ডা, কিন্তু ঠান্ডাকে এখানে তিনি বোঝাননি, এখানে বুঝিয়েছেন মৃত্যুকে, অর্থাৎ তাকে বাঁচিয়ে রাখো। হয়তো যদি তার মধ্যে উষ্ণতা থাকে তাহলে বেঁচে থাকবে, যদি সে তার মধ্যে উষ্ণতা না থাকে, ঠান্ডা যদি লেগে যায় তাহলে সে মরে যাবে। কোল্ড মানে ঠান্ডা, অর্থাৎ যদি উষ্ণতা তার মধ্যে না থাকে তাহলে হয়তো সে মরে যাবে। তাই কবি রিকোয়েস্ট করেছেন প্রকৃতিকে, ও নেচার কিপ হিম ওয়ার্ম, ও প্রকৃতি তাকে তুমি উষ্ণ রাখো, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। হি স্লিপস ইন সানলাইট, হি স্লিপস, সে তো আজ ঘুমন্ত, ইন সানলাইট, সূর্য আলোকে। ওইখানে, এখানেও তিনি আবার যুদ্ধের স্রষ্টাদেরকে, অর্থাৎ মানব সভ্যতাকে খুব সুন্দর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কী দেখিয়েছেন, না হি তো, হি স্লিপস, সে তো আজ ঘুমন্ত রয়েছে কোথায়, না ইন সানলাইট, সানলাইট অর্থাৎ সূর্যালোকে। অর্থাৎ শেষ যে ঘুমানোর জায়গাটা, সৈনিকটি আজ মরে গেছে, সেই শেষ ঘুমানোর জায়গাটা পর্যন্ত তোমরা যোগান দিতে পারোনি, তোমরা সাপ্লাই করতে পারোনি কাকে, ওই সৈনিকটিকে। সুতরাং তোমরা ব্যর্থ, মানব সভ্যতা তোমরা ব্যর্থ, তোমরা যুদ্ধ সৃষ্টি করেছো, একটা একটা ফিউটাইল জিনিস, একটা নিরর্থক, অর্থহীন জিনিস সৃষ্টি করেছো। তাই তিনি বলেছেন, হি স্লিপস, সে ঘুমিয়ে রয়েছে কোথায়, না ইন সানলাইট, তোমাদের অট্টালিকা বাড়ির মধ্যে সে আজ ঘুমিয়ে নেই, সে ঘুমিয়ে রয়েছে কোথায়, না সানলাইট, সূর্য আলোকে, অর্থাৎ প্রকৃতির মাঝে, যিনি স্রষ্টা তার কাছে। ওয়ান হ্যান্ড, ওয়ান হ্যান্ড, হ্যান্ড মানে হাত, তোমরা জানো এইগুলো শব্দগুলো লিখছি না আমি। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, ব্রেস্ট মানে হচ্ছে বুক, ওয়ান হ্যান্ড, একটা হাত রয়েছে তার কোথায়, না ব্রেস্টের উপরে, বুকের উপরে, ব্রেস্ট, ব্রেস্ট মানে হচ্ছে এখানে বুক, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার বুকের উপরে একটা হাত রয়েছে, অ্যাট পিস, অ্যাট পিস,
PEACE পিস মানে হচ্ছে শান্তি এট পিস সে তো আজ শান্তিতে ঘুমাচ্ছে পিস শব্দটা দেখো পিস পিস মানে হচ্ছে শান্তি তাহলে সে আজ পরম শান্তিতে ঘুমাচ্ছে পরম শান্তিতে ঘুমাচ্ছে কে সৈনিকটি খুব সুন্দরভাবে শেষ দিকে একদম টোনটা নিচু করে কবি নিয়ে এসেছেন আর বলছেন অ্যাট পিস অর্থাৎ সে আজ শান্তিতে ঘুমোচ্ছে ইন হিজ সাইডস সাইড সাইড মানে দুই দিক দুইটি বাহু এখানে সাইড বলতে কবি বুঝিয়েছেন দুইটি বাহুকে ইন হিজ সাইডস তার দুই দিকে দুই বাহুতে সাইড মানে কি বললাম দুইটি বাহুকে এখানে বুঝিয়েছেন কবি ইন হিজ সাইডস তার দুই দিকে দেয়ার আর টু রেড হোলস রেড মানে হচ্ছে লাল আর রেড হোলস এইচ ও এল ই এস হোলস মানে হচ্ছে গর্ত অর্থাৎ তার দুই দিকে তার দেহের দুই দিকে কবিতাটা এখানেই শেষ হচ্ছে কিন্তু কবিতাটি কবিতাটির একেবারে শেষ লাইনটা আমি এখানে বলছি কি না দেয়ার আর ইন হিজ সাইডস তার শরীরের দুই পাশে দুই দিকে দুটি গর্ত রয়েছে হোলস হোলস মানে হচ্ছে গর্ত অর্থাৎ কবি এখানে যেটা বলছেন একেবারে প্রথম থেকে দেখো যখন কবিতাটা শুরু হলো কোথাও কিন্তু বলেননি যে সৈনিকটি মারা গেছে একেবারে শেষ যে লাইন ক্লাইম্যাক্স যে লাইন সেই ক্লাইম্যাক্স লাইনে বলছেন ইন ইন হিজ সাইডস তার দুইটি সাইড সাইড মানে বললাম আগে দুইটি বাহু বুকের পাশের যে বাহু বাহুর পাশে এই 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 জায়গাগুলোতে দুটি রেড হোলস রেড মানে লাল আর হোল মানে গর্ত দুটি গর্ত রয়েছে কবি এখানে এই দুটি গর্তের মাধ্যমে বোঝাতে চান যে ওই যে গর্তগুলি হয়েছে তার শরীরে সেগুলি কিসের সৃষ্ট না গুলি দ্বারা সৃষ্ট বুলেট দ্বারা সৃষ্ট বুলেট মানে গুলি তোমরা জানো বুলেট বি ইউ এল এল এ টি ই বুলেট তার শরীরের দুই পাশে দুইটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে অর্থাৎ সৈনিকটি আজ মৃত তাহলে আবারও তিনি কবি আবারও এই মানব সভ্যতাকে যারা যুদ্ধের সৃষ্টি করেছে সেই মানব সভ্যতাকে আবারও বলেছেন যে দেখো তোমরা যুদ্ধ করেছ যুদ্ধের ফলাফল কী হয়েছে তোমাদের কাছে একটা ১৮ ১৯ বছরের ইয়াং ছেলে একটা তরুণ ছেলে যার কাছে একটা সুদূর এবং দারুণ আলোকময় উজ্জ্বল ভবিষ্যৎ বর্তমান ছিল সেই ভবিষ্যৎকে তোমরা এক নিমিষে যুদ্ধের মাধ্যমে শেষ করে দিয়েছ তাই মানব সভ্যতা তোমরা যারা যুদ্ধের সৃষ্টি করেছো তারা কোনোদিনও মহান হতে পারো না যুদ্ধ কবি বারবার বলছি কবি এখানে বলেছেন ওয়ার ইজ এ ফিউটাইল অ্যাফেয়ার যুদ্ধ হচ্ছে একটা নিরর্থক ঘটনা এই যুদ্ধের কোনো অর্থ নেই কোনো কাজের নেই যুদ্ধের মধ্যে কোনো উপযোগিতা নেই যুদ্ধ শুধু সৃষ্টি করে যুদ্ধ শুধু ধ্বংস করে যুদ্ধ কখনও সৃষ্টি করতে পারে না যুদ্ধ শুধুমাত্র সৃষ্টিকে ধ্বংস করে এই প্রকৃতির সৃষ্টিকে ধ্বংস করে যাই হোক কবিতাটি আমি এখানেই শেষ করলাম স্টুডেন্টস তোমরা আশা করি গোটা কবিতাটি বুঝতে পেরেছ পরবর্তীকালে যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো আর আমি আরেকটা তোমাদেরকে ছোট্ট রেফারেন্স দিচ্ছি এখানে যারা যারা অনলাইনে দেখছ তাদেরকে বলছি অনলাইনে সমস্ত ক্লাসটা তো আর করা যাচ্ছে না পুরোপুরি নোটস ফোর্স সমস্ত কিছু আমি দিতে পারছি না এই নোটস ফোর্স সমস্ত কিছু দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটা ইংরেজিতে চ্যানেল বলে দিচ্ছি আমার নিজের এই চ্যানেল আছে যেটার নাম হচ্ছে BNG EN জি এই BNG বা ENG ইউটিউব চ্যানেল রয়েছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এখান থেকে তোমরা টোটাল PDF-এ প্রশ্ন উত্তর সমস্ত কিছু পেয়ে যেতে পারো অবশ্য জঙ্গলমহল টিভির কাছ থেকেও পেয়ে যাবে আমি সমস্ত কিছু এই জঙ্গলমহল টিভিকেও দেব আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব চ্যানেলে গিয়ে প্রশ্ন করতে পারো BNG ENG এই ইউটিউব চ্যানেলটাতে প্রশ্ন করতে পারো ধন্যবাদ এখানে আমার মানে এই ক্লাসটা এখন শেষ করলাম ধন্যবাদ আজ তিনি খুব সুন্দর একটা ক্লাস করালেন এবং আমি ক্লাসের পিছনে ছিলাম অনেকক্ষণ ধরে শুনছিলাম এবং আজকে ক্লাসটি খুবই সুন্দর এবং আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন এরপর আমরা কিছু হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন এসেছে সেগুলো নেব তার আগে আমি স্যারকে অনুরোধ করব এই যে পড়াটা আপনি পড়ালেন এ স্লিপ ইন দ্য ভ্যালি এইটা যারা পড়ে অনেকে অনেক অনেক ছাত্রছাত্রী একটু পরে পৌঁছেছে তাদের জন্য সংক্ষেপে পুরো পুরো কবিতাটি সংক্ষেপে একবার কী মানে বোঝাচ্ছে মানেটা একবার যদি কাইন্ডলি বলে দেন
হ্যাঁ, তাহলে সংক্ষেপে তোমাদেরকে আমি মানেটা বলে দিচ্ছি। মানেটা হচ্ছে একটা সৈনিক আজ মৃত অবস্থায় পড়ে রয়েছে উপত্যকার মাঝখানে। সেই উপত্যকার মাঝখানে পড়ে থাকা সৈনিকটিকে দেখে কবির মনে খুবই উদ্বেগ হয়েছে এবং তাই তিনি এই কবিতাটি লিখেছেন। এবং তিনি বলতে চেয়েছেন যে যুদ্ধ জিনিসটা যেটা, যুদ্ধ হচ্ছে ফিউটাইল অ্যাফেয়ার, যুদ্ধ হচ্ছে একটা সম্পূর্ণ নিরর্থক বা অর্থহীন ঘটনা, তাই যুদ্ধ মানুষের লাগা উচিত নয়। এই কবিতার মাধ্যমে তিনি যারা যুদ্ধের স্রষ্টা, যারা যুদ্ধের সৃষ্টি করেছে, অর্থাৎ মানব সভ্যতাকেই বলতে পারো, মানব সভ্যতাকে তিনি কটাক্ষ করে বলেছেন যে তোমরা যারা যুদ্ধের সৃষ্টি করো তোমরা কোনোদিনও মহান হতে পারো না। মহান কে? না যে জীবন সৃষ্টি করেছে, অর্থাৎ প্রকৃতিকে তিনি এখানে গৌরবান্বিত করেছেন এবং মানব সভ্যতাকে, মানুষকে তিনি কী করেছেন না, মানুষকে অপমান করেছেন। মানুষকে না, মানব সভ্যতাকে, যারা যুদ্ধের সৃষ্টি করেছে তাদেরকে তিনি অপমান করেছেন বা হিউমিলিয়েট করেছেন। এখানে আমি একেবারে শর্ট করে বলে দিচ্ছি, মানে পুরোটার মানেটা তোমরা একবারে শুনতে পারবে, মানে বুঝতে পারবে পুরোটাই। এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট উপত্যকা, হোয়ের আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা নদী প্রবাহিত হয়, অ্যান্ড লিভস লং স্ট্যান্ড অফ সিলভার, একটা লিভস লং স্ট্যান্ড অফ সিলভার, একটা কী বলবো, রূপোর ফিতের মতো পড়ে রয়েছে কি একটা নদী, অন দ্য ব্রাইট গ্রাস, সবুজ ঘাসের, সবুজ উজ্জ্বল ঘাসের ওপরে, ফ্রম দ্য মাউন্টেন টপ, অর্থাৎ পর্বতের চূড়া থেকে কি হয়, নাইট স্ট্রিমস দ্য সান রেজ, সূর্য রশ্মিগুলি ঝরে পড়ছে, অ্যান্ড দে ফিল দ্য হল ফুল অফ লাইট, দে ফিল, তারা পূর্ণ করে দিয়েছে হল অর্থাৎ ওই উপত্যকাটিকে ফুল অফ লাইট, অর্থাৎ আলো দিয়ে, সূর্যালোক দিয়ে ভরে দিয়েছে। এখানে প্রকৃতির বর্ণনা করেছেন কবি। তারপর বলছেন এ সোলজার, একটা সৈনিক, ভেরি ইয়াং, খুবই তরুণ, লাইজ ওপেন মাউথ, হা করে পড়ে রয়েছে কোথায় না, ওই উপত্যকার মাঝখানে। এ পিলো মেড অফ ফার্ন, এ পিলো অর্থাৎ একটা বালিশ, মেড অফ ফার্ন অর্থাৎ ফার্ন গাছের একটা বালিশ, কোথায় রয়েছে, বিনিথ হিজ হেড, তার মাথার নিচে রয়েছে। আর কি, না পেল ইন ইজ ওয়ার্ম, তাকে আজ ফেকাসে দেখাচ্ছে, ইন ইজ ওয়ার্ম, হয়তো তার মধ্যে এখনও উষ্ণতা বা জীবন রয়েছে। এবং তিনি বলছেন সে কোথায় পড়ে রয়েছে, না গ্রিন সান সফট বেড, সূর্যালোক সিক্ত বিছানার ওপরে। হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলি রয়েছে কোথায়, না ফুলেদের মাঝে, হি স্লিপ, সে আজ ঘুমন্ত, হিজ স্মাইল, তার হাসিটা কীরকম, লাইক অ্যান ইনফ্যান্ট, একটা ছোট্ট শিশুর মতো, জ্যান্টেল, একেবারে জ্যান্টেল মানে নম্র, উইদাউট ওয়াইল মানে একেবারে চাতুরিবিহীন, চাতুরি ছাড়া। দ্য হ্যামিং ইনসেক্টস, অর্থাৎ গুঞ্জনকারী পতঙ্গরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এখানে হ্যামিং ইনসেক্টস অর্থাৎ গুঞ্জনকারী পতঙ্গরা কী করে, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার ঘুমে কখনো ব্যাঘাত ঘটায় না, হি স্লিপস ইন সানলাইট, সে আজ সূর্যালোকে ঘুমিয়ে রয়েছে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত রয়েছে তার বুকের ওপরে, অ্যাট পিস, সে আজ শান্তিতে ঘুমোচ্ছে, ইন হিজ সাইডস, তার শরীরের দুই পাশে, দেয়ার আর টু রেড হোলস, তার শরীরের দুই পাশে দুটি গর্ত রয়েছে। তো এখানে আমি আরেকটা ছোট্ট কথা বলছি আর শেষ করছি, যারা শেষে এসে কবিতাটা দেখলে লাইভ দেখতে দেখতে, তো পুরো ক্লাসটা মিস হয়ে গেলো তোমাদের, একটু বাড়িতে মন দিয়ে পড়ে নিও এবং যেটা বললাম ইউটিউব চ্যানেলকে দেখে নিতে পারো। ধন্যবাদ স্যার, খুব সুন্দর কথা বললেন। এরপর স্যারকে একটা প্রশ্ন, যে এই পড়াটা থেকে কত নম্বরের প্রশ্ন হতে পারে, এখান থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে, এবং এখান থেকে মেন দু একটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আগামী বছর যারা এইচএস দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে দুটো প্রশ্ন এবং এখান থেকে কত নম্বরের প্রশ্ন পেতে পারে একটু যদি আপনি ছাত্রদের বলেন। এখান থেকে অবশ্যই যে প্রশ্নটা থাকবে সেটা একটা ছ নম্বরের বড় প্রশ্ন থাকবেই, ছ নম্বর, আর দুই নাম্বার শর্ট, মানে আট নাম্বার গ্যারেন্টি থাকবে এই পড়াটা থেকে, নাম্বার ওয়ান। আর আরেকটা উনি বললেন যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বলি, 2021 যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই যখন আমি ক্লাসটা শুরু করি সব প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, তবু শেষ দিকে বলে দিচ্ছি। এখান থেকে একটা প্রশ্ন হয় যে কী ধরনের কবিতা এটা, হোয়াট টাইপ অফ পোয়েম, না এটা হবে অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধ বিরোধী কবিতা, এক নাম্বার প্রশ্ন এখান থেকে থাকে। আরেকটা প্রশ্ন এখান থেকে খুব বেশি হয়ে থাকে, হোয়াট টাইপ অফ সোনেট ইট ইজ, কী ধরনের সোনেট এটা, না এটা ইট ইজ আ পেট্রারকান বা পেট্রারকান অর ইটালিয়ান সোনেট, এটা বলবো। আর আরেকটা প্রশ্ন এখান থেকে হয় সেটা হচ্ছে, খুব বেশি প্রশ্ন হয়ে থাকে, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, এক কথায় যদি বলি হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, থিম অফ দ্য পোয়েম ইজ ওয়ার ইজ আ ফিউটাইল অ্যাফেয়ার, যুদ্ধ হচ্ছে একটা নিরর্থক বা অর্থহীন ঘটনা, এইটাই তিনি এই কবিতাটির মাধ্যমে ইঙ্গিত দিতে চান।
ধন্যবাদ, খুব সুন্দর হবে। এবং তিনি বলেও দিলেন এখান থেকে আট নম্বর একদমই কনফার্ম, আট নম্বর একদম। যদি আজকের ক্লাসটা কেউ মনোযোগ দিয়ে দেখে থাকে, এখান থেকে আট নম্বর কিন্তু নিশ্চিত তার মানে এইচএস, যারা আগামী বছর এইচএস দেয় তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আট নম্বর তিনি তারা সহজে পেতে পারে। এবং যে প্রশ্নগুলো আমি বললাম, স্যার বললেন, সেই প্রশ্নগুলো আপনারাকে আরেকবার জানিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো আরেকবার ভালো করে শুনে নিন এবং সেই প্রশ্নগুলো দরকার হলে নোট করে নিন, কারণ যে বললেন স্যার সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, এর হ্যাঁ দেখে বলুন, যাই হোক স্যারকে অনুরোধ করেছি যে কিছু আরও প্রশ্ন এখান থেকে যে কী কী প্রশ্ন পড়তে পারে তিনি জানাচ্ছেন, এবং সেগুলো আপনার অনুরোধ করবো যারা দেখছেন তারা নোট করে নিন, কারণ খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকে হচ্ছে এবং স্যার সময় দিয়েছেন ক্লাসে, তাই আপনারা এই ক্লাস হয়তো পরবর্তীকালে পাবেন না, মিস করবেন। প্রশ্নগুলো কিন্তু এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে স্যার কিন্তু বলছেন, গুরুত্বপূর্ণভাবে আপনারা নোট করে নিন, যারা নোট করছেন নোট করে নিন। তারপর আমরা হোয়াটসঅ্যাপে কী প্রশ্ন পাঠিয়েছি সেই প্রশ্ন আমরা স্যারের কাছে তুলে দেব, এবং কীরকম ক্লাস লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। এবং আজকের এই যে পড়াটা তিনি পড়ালেন, এ স্লিপ ইন দ্য ভ্যালি, এবং খুবই সুন্দরভাবে তিনি দেখালেন যে একটা সোলজার কখনোই মৃত্যু হয় না, সোলজার কখনোই মরে না, এবং দেখালেন যে যুদ্ধ মানে একটাই বার্তা দিলেন এই এই কবিতাটার মধ্যে, এই পড়াটার মধ্য দিয়ে, কবিতাটার মধ্য দিয়ে, যে যুদ্ধ কখনোই মানে ধ্বংস মানে সৃষ্টি হতে পারে না, যুদ্ধ সৃষ্টিকে ধ্বংস করতে পারে, তাই যুদ্ধ নয় শান্তি চাই, এটাই কিন্তু একটা বার্তা। হ্যাঁ খুব সুন্দর বলেছেন নরেনবাবু, না হ্যাঁ নরেনবাবু খুব সুন্দর বললেন যে এই কবিতাটার মধ্যে আসল যে বার্তা এই কথাটা আমি বলতেই ভুলে গিয়েছিলাম, ঠিক বলেছেন যে এই কবিতাটার মাধ্যমে তিনি যেটা বলতে চান সোজা সাপটা ভাষায় সেটা যুদ্ধ নয় শান্তি চাই, খুব সুন্দর। যাই হোক, তো এখান থেকে যে প্রশ্ন রয়েছে দু চারটা প্রশ্ন আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ নোট করে নিতে পারো, আর বোর্ডে লিখলেও ঠিকঠাক দেখা যাচ্ছে না, তাই আমি বলে দিচ্ছি তোমরা একটু নোট করে নাও। হোয়ের ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লোজ, কোথায় ওই স্লো স্ট্রিম অর্থাৎ ধীর গতিসম্পন্ন নদীটা প্রবাহিত হয়, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন এখান থেকে আছে, হোয়াট কামস ফ্রম দ্য মাউন্টেন টপ, হোয়াট কামস ফ্রম দ্য মাউন্টেন টপ অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে কী আসে, পাহাড়ের চূড়া থেকে হোয়াট কামস ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের চূড়া থেকে কী আসে। আগে বলে দিয়েছি পাহাড়ের চূড়া থেকে কোনগুলি পড়ে ঝর্ণার মতো ঝরে পড়ে সূর্যরশ্মিগুলি। যাই হোক, হোয়াট ইজ দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ, হোয়াট ইজ দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ অর্থাৎ কী দিয়ে ভরে রয়েছে ওই ছোট্ট উপত্যকাটি, আগেই বলেছি কী দিয়ে, না ঘাস দিয়ে। তারপরে এখানে আছে দে ফিল দ্য হল ফুল অফ লাইট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দে রেফার টু, দে বলতে কোনটাকে বোঝানো হয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দে রেফার টু, দে বলতে এখানে বোঝানো হয়েছে কোনটাকে, এই প্রশ্নটা আসে, খুব বেশি আসে, এবং এটা এই বছর মনে হয় এই প্রশ্নটা আসবেই, দে বলতে কোনটাকে বোঝানো হয়েছে। দে ফিল দ্য হলো কোডটা দেওয়া থাকবে বইটা থেকে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং দে বলতে কী বোঝানো হয়েছে সেই প্রশ্নটা আসবে। আরেকটা এখানে, হোয়াট ডাজ দ্য হলো রেফার টু, হলো হলো বলতে কী বোঝানো হয়, কোনটাকে দর্শানো হয়েছে, কোনটাকে দেখানো হয়েছে, হলো এইচ ও এল এল ও ডাব্লু, হলো মানে হচ্ছে গর্ত, তাহলে গর্ত বলতে কোনটাকে এখানে বোঝানো হয়েছে, উপত্যকাটিকে, হোয়াট ডাজ দ্য হলো রেফার টু, হলো বলতে উপত্যকাটিকে নির্দেশ করা হয়েছে। তারপর বলছেন আরেকটা এখান থেকে প্রশ্ন হয় যে, হ্যাঁ একটু বলছি, হোয়াট দ্য সোলজার পিলো, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ, মানে সৈনিকটির যে পিলোটা রয়েছে, বালিশটা রয়েছে, সেটা কিসের তৈরি, তোমরা একটু আগে পড়লে ওটা কিসের তৈরি, না ফার্ন গাছের তৈরি বালিশ। তো মোটামুটি মানে এক নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেইগুলো এগুলো, আর এছাড়া প্রশ্ন তো প্রচুর আছে, পরের ক্লাসে দেখছি যদি সময় পাই আমি সব প্রশ্নগুলো একটা একটা করে আমি আলোচনা করে দেবো তোমাদেরকে। অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো বললেন আপনারা অবশ্যই নোট করে নিয়েছেন। যাই হোক, এবার হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করি। রমেশ মাহাতো বলে ঝালদা থেকে একজন আমাদের প্রশ্ন পাঠিয়েছেন, এবং তিনি পাঠিয়েছেন যে সিলেবাসটা, তিনি চেয়েছেন যে সিলেবাস সম্পর্কে একবার জানতে চেয়েছেন, তো আমি সারকেন্দ্র গ্রুপ সিলেবাসটা আরেকবার অলরেডি বলা হয়েছে, তাও তিনি জানতে চেয়েছেন সিলেবাসটা একবার যদি আপনি বলে দেন কোনখান থেকে কত নম্বর আসতে পারে, সিলেবাসটা একবার পুরোটা সিলেবাসটা একবার যদি বলে দেন। কেমন লাগছে চ্যানেল, এই ক্লাস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এখন সিলেবাসটা, আপনারা যারা সিলেবাসটা জানেননি সিলেবাসটা ভালো করে জেনে নিন, যে দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়ে সিলেবাস কী রয়েছে, যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে ভালো করে সিলেবাসটা শুনে নিন, কোনখান থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে স্যার কিন্তু বলে দিচ্ছেন। হ্যাঁ, তো
যাই হোক রমেশ মাহাতো, তোমার প্রশ্নের উত্তরটা আমি বলছি। এখানে তুমি দেখলে প্রোজ এবং পোয়েম, প্রোজ হচ্ছে চারটে প্রোজ, এখানে চারটে প্রোজ থেকে তোমাদের 20 নাম্বার আসবে, আর রয়েছে চারটে পোয়েম থেকেও তোমাদের 20 নাম্বার রয়েছে। তাহলে 20-20-40 এখানে রয়েছে, আর একটা প্রোজ, একটা ড্রামা রয়েছে, ড্রামা মানে নাটক, ড্রামাটার নাম হচ্ছে দ্য প্রপোজাল, এই নাটক থেকে তোমাদের আসছে 10 নাম্বার, তাহলে 50 এইখানে গেল। এরপর ন্যারেশন ভয়েস, এবং ন্যারেশন আছে, ভয়েস আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, সিনথেসিস আছে, জয়নিং আছে, এই সমস্ত জিনিসগুলি গ্রামার আছে, গ্রামারে থাকছে 15, তাহলে 60-15 হচ্ছে 75, আর হ্যাঁ 60-15-75, হ্যাঁ আর 15, আর তোমাদের থাকছে 75, এক মিনিট, এইখানে 60 হচ্ছে 20-20-40, মানে প্রোজ থাকছে 20 আর পোয়েম থাকছে 20, আর এখানে ড্রামা থাকছে 10-50, আর এখানে গ্রামার থেকে রয়েছে 65 আর 15 নাম্বার রাইটিং স্কিল, 80 আর 20 নাম্বার হচ্ছে প্রজেক্ট। তো এরপর একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলি, চারটে করে পড়া রয়েছে, চারটে পড়াই কিন্তু আমরা মন দিয়ে পড়বো, চারটে প্রোজ রয়েছে, প্রোজগুলির নামগুলি একটি বলি এখানে, দ্য আইজ হ্যাবিট, একটা হ্যাঁ দ্য আইজ হ্যাবিট, আরেকটা রয়েছে স্ট্রং রুটস, আরেকটা রয়েছে থ্যাংক ইউ ম্যাম, আরেকটা রয়েছে থ্রি কোশ্চেন, এগুলো হচ্ছে প্রোজ। তো এই প্রোজগুলি চারটি করে প্রোজ আছে, চারটি থেকে তোমাদের কত নাম্বার আসবে আমি বললাম 20 নাম্বার। তো এই চারটি থেকে 20 নাম্বার যদি তোমাদের আসে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের চারটা পড়ায় ভালো করে পড়ো, কিন্তু বড় যে কোশ্চেনগুলো, বড় কোশ্চেন মুখস্থ করতে হয়, তো বেশিরভাগই আমরা জানি এমনিতে কথার কথা বলে দেওয়া হয় যে মুখস্থ করে লিখো না, এই সত্যি কথাটা বলতে একদম লজিক যদি বলি তাহলে মুখস্থ করে বেশিরভাগ লেখে 11-12 ছেলের মেয়েরা। তো যাই হোক, এইগুলো থেকে মাত্র দুটো পড়া থেকে বড় কোশ্চেন করো, বাকি দুটোকে লাইন বাই লাইন ভালো করে পড়ে রাখো, বুঝে রাখো, এবং মুখস্থ কোশ্চেন আনসার করো, সেটা থেকে দুটো প্রোজ থেকে করবে এবং দুটো পোয়েম থেকে করবে, দুটো পোয়েম, যে কোনো দুটো হয়তো করতে পারো, পোয়েম যেমন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আমি বুঝালাম আজকে, এইটা থেকে প্রশ্ন উত্তর করতে পারো, আরেকটা হয়তো করতে পারো অন্য কোনো সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এইটা থেকে, বাকি দুটোকে পড়ে রাখবে অবশ্যই, কারণ শর্ট প্রশ্নগুলোর কোনো সিলেবাস হয় না, সেই জন্য বড়োর জন্য মাত্র দুটো থেকে মুখস্থ করলেই হবে। আর পরবর্তীকালে আমি গ্রামারটাও এখানে বলবো, আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যারকে বলো। একজন নন্দিতা পাল বলে পুরুলিয়া শহর থেকে একজন প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন তিনি গ্রামারে খুব দুর্বল, হ্যাঁ গ্রামার তার মাথায় ঢোকে না, তো স্যারের কাছে প্রশ্ন যে কীভাবে গ্রামারে এই 15 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম নম্বরটা পাওয়া যেতে পারে, তাহলে উপায় কী? তিনি নন্দিতা পাল পুরুলিয়া শহর থেকে পাঠিয়েছেন প্রশ্নটি। আচ্ছা নন্দিতা, তোমাকে বলি, তুমি যখন প্রশ্নের মানে গ্রামারগুলো বলছো, গ্রামারে তুমি কি দুর্বল? যদি দুর্বল হও চিন্তা নেই, কারণ এইখানে যেটা রয়েছে সেটা টেক্সচুয়াল গ্রামার, গ্রামারের যে রুলসগুলো সেই রুলসগুলো মোটামুটি একটু শিখে রাখো, আর বাকি টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংক রয়েছে, তার মধ্যে আমি একটা রেফারি তোমাদেরকে করে দিচ্ছি, রায়ান মার্টিন যেটা রয়েছে, রায় মার্টিনের খুব সুন্দর, মানে আমি দেখেছি, আমি অ্যাডভার্টাইজ করছি না, একদম সঠিক জিনিসটা বলছি। তো রায়ান মার্টিন যে গ্রামারগুলো দিয়েছে সেই গ্রামারগুলো তুমি আগে একটা খাতাতে খুব সুন্দরভাবে সমস্ত ওই তোমাদের গাইড বইয়ে দেওয়া থাকে উত্তরগুলো, সেখান থেকে উত্তরগুলো তুমি দেখে রাখো, লিখে রাখো, আর লিখে রাখার পর বারবার তুমি পড়ে নেবে ওইগুলোকে, মানে যদি তুমি দুর্বল হও তাহলে বারবার তুমি পড়ে ওইগুলোকে মুখস্থর মতো হয়ে যাবে একদিন, তারপর তুমি সব প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি তোমার ভেতর থেকে আসবে। গ্রামারকে এমনিতেই আমরা দুভাগে ভাগ করি, ইন্টারনাল গ্রামার আর এক্সটার্নাল গ্রামার, অর্থাৎ কিছু কিছু গ্রামার আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে, তো সেই রকম হয়ে যাবে যখন তুমি দীর্ঘদিন প্র্যাকটিস করবে। আর তাছাড়াও গ্রামারের যদি কোনো প্রশ্ন থাকে, আমি বললাম সবসময় তো আর আমি জঙ্গলমহলে আসতে পারছি না, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে BNG মানে বাংলা, BNG ENG, এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা গ্রামারের ফুল সাপোর্ট পেয়ে যাবে। ধন্যবাদ, আশা করি প্রশ্ন পেয়ে গেছেন। আমাদের অনেকে প্রশ্ন পাঠিয়েছেন কিন্তু আমরা তার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিচ্ছি। একজন মনোজ দাস বলে একজন পুলা টাউন থেকে পাঠিয়েছেন, তিনি বলেছেন যে রাইটিং স্কিল থেকে কী কী এবছরের জন্য খুবই ইনকমন, তো কমন তো মানে বলা যায় না, কিন্তু তাও স্যার কাছে কী কী জানতে চাইছেন মনোজ, যে কোন কোনগুলো রাইটিং স্কিল থেকে এবছর বেশি ইম্পর্টেন্ট আসতে পারে? হ্যাঁ দেখো, এখন তো তোমাদের পরীক্ষা অনেক দেরি, হ্যাঁ এমনিতেই সেশন কী হয় সেটা বলতে পারছি না, যাই হোক ওই ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু তোমরা এখনই ঠিক বুঝতে পারবে না যে কোনগুলি কমন বা কোনগুলি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের জন্য কিন্তু একটু সময় লাগবে, পুজোর পরে তোমাদের ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলতে পারবো, কারণ এই মুহূর্তে এই তো তোমাদের সিলেবাসে শুরু হয়েছে, তাহলে এখান থেকে তো লেখানো ঠিকঠাক মানে কিছু হয়নি বলা চলে, সেই জন্য বলছি একটু ধৈর্য ধরো, আমাকে একটু পুরো সিলেবাসটা দেখতে দাও এবং কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে এই জঙ্গলমহল টিভির থ্রুতেই জানিয়ে দেবো। ধন্যবাদ।
এরপর আরেকটি প্রশ্ন আমি নেব, তারপরে আমরা শেষ করব। রাহুল ত্রিবেদী পুগুলা জেলা টাউন থেকে পাঠিয়েছেন, ওনার একটা প্রশ্ন যে তার একটা মানে সহজ সহজ প্রশ্ন, ইংলিশে বেশি নম্বর, ইংলিশে যে সে দুর্বল, ইংলিশে মোটামুটি 5 নম্বর তুলতে গেলে কী করণীয়। তিনি সোজা সাপটা একটা প্রশ্ন করেছেন, 5 নম্বর তুলতে গেলে কী করণীয়। 5 নম্বর তোলার জন্য বেশি কিছু তোমাকে করতে হবে না, ওই যে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো, আর যে কোনো একজন টিচারের কাছ থেকে ওইগুলো একটু চেক করিয়ে নাও প্রথম কথা। আর গ্রামার ট্রামার তুমি পারবে না, তাহলে গ্রামারে তোমার হাত দেওয়ার দরকার নেই। ওই মাল্টিপল চয়েস টাইপ আর এসএ কিউ যেটা মানে ছোটো প্রশ্ন, সেই ছোটো প্রশ্নগুলি তুমি করো, ওইগুলি ঠিকঠাক করে দিলেই তোমার হয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, আমরা জঙ্গলমহল টিভিতে আশা করি পরবর্তীকালে দিতে পারবো, সেটা হচ্ছে মানে কয়েকটা প্রশ্ন আমরা ইম্পর্ট্যান্ট বলে দেবো, মানে প্রশ্নটা যাই আসুক না কেন উত্তর একটাই লেখাবো, সেই উত্তরটা তুমি যে কোনো প্রশ্ন আসুক, ধরো কবিতা থেকে আমি তোমাকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমাকে একটা কবিতা লেখালাম, কবিতা পড়লে তুমি সেখান থেকে একটা প্রশ্ন লেখালাম বড় প্রশ্ন, তো সেখান থেকে 4টা 5টা 6টা 7টা মুখস্থ করার তোমার দরকার নেই, তুমি একটাই মুখস্থ করো, কোশ্চেন যাই আসুক ওইটাই লিখবে, গ্যারেন্টি আনসার ওটাই হবে। ধন্যবাদ। আমরা এরপর ওভারঅল একটা প্রশ্ন এসেছে, ওভারঅল মানে অনেক ছাত্র যারা পাঠিয়েছে, ওভারঅল আমি কারোর নাম বলছি না, ওভারঅল অনেকে পাঠিয়েছে, ওভারঅল একটাই প্রশ্ন পাঠিয়েছেন, সে প্রশ্নটা হচ্ছে যে যে 20 নম্বরের প্রজেক্ট, সেই 20 নম্বরের প্রজেক্ট বেশি করে নম্বরটা পেতে গেলে স্কুলের অবস্থায় একটা অবদান রয়েছে, সেক্ষেত্রে ছাত্রদের কী করণীয়, আপনার কি মনে হয় যে কী করণীয়, এই প্রশ্নটা পাঠিয়েছে, 20 নম্বর বেশি নম্বর পেতে গেলে, 20 নম্বরটা একদম ফুল নম্বর পেতে গেলে কী করণীয়। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। প্রজেক্টের ব্যাপারটা সবচেয়ে বড়, মানে তুমি বা তোমরা ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা যে স্কুলে পড়ছো সেই স্যারের গাইডেন্স নিয়ে তোমাদেরকে চলতে হবে, প্রজেক্ট তাছাড়া সম্ভব নয়। অনলাইন ক্লাসে মানে প্রজেক্ট মানে এমনিতেই তো প্র্যাকটিক্যাল, তাহলে প্রজেক্টের জন্য কিন্তু এখান থেকে আমরা গাইড দিয়ে দেবো, প্রজেক্ট কীভাবে করবে সেটা দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু তোমার সবচেয়ে বেশি গাইডেন্সটা যেখান থেকে নিতে হবে সেটা হচ্ছে তোমার স্কুলের স্যারের কাছ থেকে। যদি তোমাদের প্রশ্ন থাকে জিজ্ঞেস করে পাঠাতে পারো, আমাদের নরেন্দা রয়েছে, নরেন্দাকে প্রশ্ন করে পাঠাও, প্রজেক্ট কীভাবে লিখবে সেটা আমি পিডিএফ আকারে তখন পরবর্তীকালে দিয়ে দেবো, এবং কিছু কিছু জায়গাতে প্রজেক্টের স্টাইল এবং দু একটা প্রজেক্ট আমি আশা করছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাকে দেব। অশেষ ধন্যবাদ স্যারকে, অশেষ ধন্যবাদ, এবং তিনি খুব সুন্দরভাবে বললেন যে কোনো অসুবিধা থাকলে অবশ্যই তিনি গাইড করবেন, এবং আমাদের জঙ্গলমল টিভির পর্দা আগামী দিনও, জঙ্গলমল 24x7 পর্দা আগামী দিনও এই ধরনের ক্লাস হবে, এবং আমরা চেষ্টা করব যে পুজোর পর, তো পুজোর পরে আমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আগে আমরা কিছু কমন অবশ্য প্রমাণ প্রশ্ন নিয়ে জেলা খুবই উপকারিত হবে ছাত্রছাত্রীদের, সেটা প্রশ্ন আর কি। হ্যাঁ, সাজেশন এক কথায় যদি বলা যায়, হ্যাঁ পুজোর পর মানে পুজোর যে ছুটিতে থাকবে, ঠিক আছে, পুজোটা পেরিয়ে যাবে তারপরেই পুজোর পরের যে ছুটিটা, সেই ছুটিতে আমরা এই জঙ্গলমহল চ্যানেলটার মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, এবং সেখানে সেই সময় তোমাদের সঙ্গে গভীরভাবে আলোচনা করব। আর তাছাড়াও এমনি ক্লাস তো চলছেই, ক্লাস চলবেই, হ্যাঁ, আর পুজোর সময়টার পরে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে বলে দেবো। অশেষ ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যদি কোনো এখনও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই পাঠান, আমরা স্যারের কাছে মাত্র 2টো প্রশ্ন করব, তারপরে আমরা আজকের লাইভ শেষ করব। স্যারের কাছে নেক্সট প্রশ্ন, যে অনলাইন স্টাডি ক্লাস যখন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ, এবং ছাত্রছাত্রীদের কাছে আপনার মেসেজ কী থাকবে, যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে তাদের কাছে কতটা এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, শুধু আমাদের ক্লাস, শুধু এই আর্সা সাংস্কৃতিক মঞ্চের ক্লাস বলছি না বা জঙ্গলমহলের ক্লাস বলছি না, সারা জেলাব্যাপী রাজ্যব্যাপী যে ক্লাসগুলো হচ্ছে বা প্রশাসনের পক্ষ থেকে যে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক তাদের কাছে। হ্যাঁ, অফলাইন ক্লাস যেটা যেটা আমাদের কনভেনশনাল ক্লাস চলে, মানে তথাকথিত যে ক্লাস, সেই ক্লাস তো চলবেই, কিন্তু সেই ক্লাস কতদিনে স্বাভাবিক হচ্ছে সেটা একটা বড় ব্যাপার, তো ততদিন পর্যন্ত আমি বলবো তোমাদের সবচেয়ে ভালো হচ্ছে এই অনলাইনের উপরে ভিত্তি করে ভালো করে পড়াশোনা করা। আমি কিছু কিছু সাজেশনই দিয়ে দিচ্ছি, মানে বললাম তো কিছুটা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো, যেমন তোমাদেরকে বললাম এখানে আমি এইখানে যদি তোমাদের কোনো মানে বিশেষ একটা অসুবিধা থাকে তাহলে আরেকবার বলে দিচ্ছি যারা অনলাইনে আছো, এই চ্যানেলটা আমি টোটাল ডেসক্রিপশন দিয়ে থাকি এবং টোটাল প্রশ্ন উত্তর সমস্ত কিছু দিয়ে থাকি, BNG ENG, এটা আমার ইউটিউব চ্যানেল, আমাকে তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই নরেন্দা রয়েছে, তার মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমরা জঙ্গলমহল টিভিতেও দেখাবো, তার সঙ্গে এই চ্যানেলটাতে পুরোপুরি এখানে এই জায়গাতে কোনো পয়সা লাগে না, টাকা লাগে না, এই ENG এবং BNG এবং ENG এইটা হচ্ছে আমার চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে দেখবে এখান থেকে সমস্ত রকমের প্রশ্ন এবং সব কিছুই তোমরা পেয়ে যাবে। আমি শুধু এটাই বলছি না, আরও যে কোনো অনলাইন স্টাডির উপর তোমাদেরকে একটু গুরুত্ব দিতেই হবে, কারণ আজকে যে যুগ এসেছে তাতে আমাদের মনে হয় বেশিরভাগ স্মার্ট ক্লাস মানে ক্লাসগুলোকে
স্মার্ট ক্লাস করে দেওয়া দরকার। এই স্মার্ট ক্লাসের মাধ্যমে অনলাইন ক্লাস হবে। এবং আজকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাইব হৃদয় থেকে কাদেরকে, এই জঙ্গলমহল টিভিকে এবং জঙ্গলমহল টিভি ছাড়াও আরসা ব্লক সাংস্কৃতিক মঞ্চ যারা প্রেজেন্ট করেছে তাদের, তারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, এদেরকে ধন্যবাদ জানাবো যে এইরকম একটা উদ্যোগ তারা নিয়েছে। এবং স্পেশালি ধন্যবাদ জানাবো আমার সামনে বসে থাকা মাননীয় নরেন সেনগুপ্ত মহাশয়কে। ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এবং খুব সুন্দর বললেন, অবশ্যই 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 যে ইউটিউব চ্যানেলটি বললেন আপনারা অবশ্যই নোট করেন, অবশ্যই সার্চ করবেন এবং সেখানে স্যারের সমস্ত তথ্য দেওয়া আছে। এবং কোনো যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন বা হোয়াটসঅ্যাপ আমাদের মেসেজ কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। এবং আমি অনুরোধ করবো স্যারকে যদি একবার আপনার যদি কোনো কন্ট্যাক্ট নম্বর থাকে, যদি কোনো যোগাযোগ করতে চান একটু আপনি যদি দর্শকদের জন্য বলে দিন, কারণ অনেকে হয়তো আজকের ক্লাসটা হয়তো প্রশ্ন করতে চায়, তাহলে একবার ছাত্রদের সুবিধার জন্য নম্বরটা আপনার দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। নাম্বারটা হচ্ছে 62, এটা আমার নাম্বার 62 75 75 22, 62 95 75 75 22 আমার কন্ট্যাক্ট নাম্বার এটা। তোমরা যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে মানে ফোন করতে পারো। তাছাড়া নন্দ আপনার নাম্বারটাও দিতে বলুন, 9 5 9 5 6 4 6 4 6 4 7 2 7 2 আবার 7 2, এই দুটো নাম্বারে, এই নাম্বারটা যেটা রয়েছে এটা আমার নাম্বার এবং আমাদের আরসা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে রয়েছে নরেন্দা, সেই নরেন্দার নাম্বার হচ্ছে এই নাম্বারটা, নিচের নাম্বারটা। এই দুটো নাম্বারে তোমরা যে কোনো সময় ফোন করতে পারো, নরেন্দার সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে, উনি আমাকে তোমাদের প্রশ্নগুলি পাঠিয়ে দেবেন এবং পরবর্তীকালে আমরা যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ, ধন্যবাদ। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকক্ষণ ধরে ছাত্রছাত্রীরা আমাদের আজকের এই চ্যানেলে দেখছেন। শেষ একটাই প্রশ্ন স্যারকে, লকডাউন চলছে এই সময় শুধু ওভারঅল সমস্ত সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী মেসেজ থাকবে আপনার, এবং কী বলুন এই লকডাউনটা তারা কতটা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে পারে এবং কীভাবে তারা পড়াশোনাটা, এখন স্কুল কলেজ টিউশন সব বন্ধ, আমি ওভারঅল ক্লাসের কথাই বলছি, কীভাবে তারা পড়াশোনাটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে, যদি একটু কী গাইড দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের নরেন বাবু। তিনি বলছেন যে এই লকডাউন পরিস্থিতিতে কী করা দরকার। এই লকডাউনটাকে আমরা কখনো নেগেটিভলি নেব না, ঠিক আছে স্টুডেন্টরা? লকডাউন যেটা হয়েছে লকডাউনকে আমরা পজিটিভলি কীভাবে কাজে লাগাবো সেটা ভাবতে হবে। তাহলে পজিটিভলি কাজে লাগানোর জন্য সবচেয়ে বড় সুযোগ আমাদের কাছে চলে এসেছে অনলাইন ক্লাসেস। তাহলে এই অনলাইন ক্লাসেসগুলো করতে হবে এবং মোটিভেটেড রইতে হবে সর্বদা, মোটিভেটেড থাকতে হবে তোমাদেরকে সর্বদাই। মোটিভেটেড কীভাবে থাকবে, ওই তো বললাম, অনলাইন স্যারেদের ক্লাস করো, প্রচুর পরিমাণে ক্লাস আছে। আর তাছাড়াও ব্যাপার হচ্ছে বাড়িতে পড়াশোনা করতে হবে, এবং যদি তোমাদের স্যার থাকেন যাদের কাছ থেকে টিউশন পড়েছো তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে কোনো কোনো জিনিস জিজ্ঞেস করতে পারো হেল্প করার জন্য। আর সবচেয়ে আর একটা বড় জিনিস হচ্ছে, যদি পারো তাহলে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যারেদের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন পাঠিয়ে উত্তর নিয়ে তোমরা ভালো করে বাড়িতে ইন্সপায়ার্ড হয়ে পুরোপুরি প্রেরণা নিয়ে পড়াশোনা করো বা চালিয়ে যাও। ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আজকের শিক্ষক রাজীববাবুকে। এতক্ষণ জঙ্গলমহল টিভির পর্দায় রাজীববাবু ছিলেন এবং আজকের ইংলিশ বিষয় নিয়ে খুব সুন্দর ক্লাস করলেন, এবং আরসা ব্লক সাংস্কৃতিক মঞ্চকে আজ একবার জঙ্গলমহল চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা এমন উদ্যোগ নিয়েছেন যেমন যে উদ্যোগ আজকে পুরো জেলা ব্যাপী মানুষ ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন, এবং সবাই এই আমাদের এই জঙ্গলমহল টিভির পর্দায় সবাই এই আজকের লাইভ ক্লাস দেখলেন। আজকের উপস্থিত ছিলেন শিক্ষক রাজীব মণ্ডল, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই জঙ্গলমহল চ্যানেলের পক্ষ থেকে। এবং আমাদের এই অনলাইন স্টাডি ক্লাস আগামী সপ্তাহ চলবে, আপনারা চোখ রাখুন জঙ্গলমহল 24x7 পর্দায়, যখন সারা দেশ জুড়ে লকডাউন চলছে এবং যখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনলাইন ক্লাস হচ্ছে, তখন জঙ্গলমহল টিভি চ্যানেলও এই চ্যানেল সম্প্রসারণ করছে যার মূল উদ্যোগ আরসা ব্লক সাংস্কৃতিক মঞ্চ। আরসা ব্লকেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তারাই এমন উদ্যোগ নিয়েছে, তাই তাদেরকে যেমন ধন্যবাদ জানায় তেমনি জেলাব্যাপী সমস্ত মানুষকে ধন্যবাদ জানায় আমাদের এই চ্যানেলটি দেখার জন্য। কেমন লাগছে আমাদের এই অনলাইন স্টাডি ক্লাস অবশ্যই জানাবেন, এবং বেশি মাত্রায় আপনারা এই
এই আজকের ক্লাসটি শেয়ার করুন, যাতে বেশি সংখ্যক ছাত্র ছাত্রীরা এই চ্যানেল দেখে এই ক্লাস দেখে উপকৃত হয়। এতক্ষণ আমার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক রাজীববাবু, ওনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন স্টাডি ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং অন্যান্য খবরের জন্য জঙ্গলমল 24/7 দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমরা আবার আগামী সপ্তাহে অনলাইন স্টাডি ক্লাসে ফিরে আসবো, ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।